এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। বুকের যারা জুড়োবে কেমন করে রে? তোকে দেখলে না মতি, আমার এই মনের মধ্যে কিরকম গুটুর 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 করে। এই তোমার চা রইল, আমি চাই। আরে শোন না, যাবি যাবি, এত তাড়া কিসের? তোকে দেখলে আমার বড্ড কষ্ট হয় রে মতি, এত রূপ যৌবন থাকতে তুই শেষে কিনে এবাড়ির কাজের মেয়ে। ছাড়ো গো জামাই বাবু, কেউ যদি দেখে ফেলে কি হবে বলো তো? কি আবার হবে, এই অবিনাশ ঘোষালের কেষ্টলীলা, এ তাই গন্ধ পুষ্পে হাস হয়ে যাবে। তোকে বুকের মধ্যে কিরকম ডাকছে শুনতে পাচ্ছিস? টিক টিক টিক, টুকটুক টুকটুক, মতিরে মতিরে বলে ডাকছে শুনতে পাচ্ছিস? একটু শুনতে পাচ্ছি। কি 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 শুনতে পাচ্ছিস? মতি মতিরে, ও মতি 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 মতি। এতে গন্ধ পুষবে ঠাকুর, হে ঠাকুর দয়াময়, হে ঠাকুর হে দয়াময়, দেখো যেন ব্যবসায় উন্নতি করতে পারি, যেন স্ট্যান্ড করতে পারি। দেখো ঠাকুর, গুরুদেব দয়া। স্বভাবটা এখনো পাল্টাতে পারলি না, না শেষ পর্যন্ত একটা কাজের মেয়ের দিকে নজর নজর। কি বলছো তুমি? আহা, বুঝতে পারছো না জানো না, মতির দিকে তাকিয়ে তখন কি দেখছিলে? দেখছিলাম না তো বলছিলাম, বলছিলে কি বলছিলে? তোমাকে তাড়াতাড়ি পাঠিয়ে দিতে। থাক, সকালবেলা ঠাকুরের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথাটা না বললেই না। এতে গন্ধ পুষবে, মিথ্যে কথা নয়। শোনো, আমার কথা না ভাবো, আমাদের যে সন্তান আসছে তার কথা ভেবে অন্তত নিজেকে একটু বদলাবার চেষ্টা করো। হ্যাঁ চেষ্টা করছি, চেষ্টা করছি, সেই চেষ্টাই তো করছি, সেই জন্যই তো আমার শালার সঙ্গে মানে তোমার দাদার সঙ্গে এই ব্যবসা সংক্রান্ত কথাবার্তা বলছি।
এবার দেখবে আমি ব্যবসায় ফেল করব না, আমি দাঁড়াবই, স্ট্যান্ড আপ মাস্ট। শুধু তোমার দাদা যদি ওই একটু মানে এতে গন্ধ পুষ্পে। সে কি কালকে চলে যাবে? এই সবে এলে আর এরই মধ্যে চলে যাবে? হ্যাঁ বৌদি, এই সময় কিন্তু মেয়েদের বাপের বাড়িতেই থাকতে হয় ভাই। রাম যখন জন্মেছিল তখন আমি বাপের বাড়িতেই ছিলাম। আজ মা বেঁচে নেই, মা বেঁচে থাকলে কি তুমি এভাবে যেতে পারতে? তুমি আমায় ভুল বুঝো না বৌদি, উপায় থাকলে নিশ্চয়ই থাকতাম। তুমি তোমার নন্দাইকে তো খুব ভালো করেই জানো, দুবার ব্যবসা করতে গিয়ে লোকসান খেল। চুপচাপ আমরা যদি এখানে বসে থাকি তাহলে তা চলবে না, একটা কিছু তোকে দিয়ে করাতেই হবে বৌদি। কিছু চিন্তা করো না ভাই, দেখো সব ঠিক হয়ে যাবে। নিশি, তুমি সত্যি হতে চলে যাবে? হ্যাঁ বাবা। আর কোনোদিনও আসবে না? কেন আসবো না? আরে বোকা, নিশ্চয়ই আসবো। এই এসে গেছে, এবার চেঁচিয়ে বাড়ি মাথায় করবেন। কোথায়? কি গো? এই যে সরলা, তুই রয়েছিস। শোনো, অবিনাশের যে 2 লাখ টাকা দরকার ছিল ওটা দিয়ে দিয়েছি। ভালো করেছে। 2 লাখ? আপাতত দরকার হলে আবার দেবো, ব্যবসাটাকে দাঁড় করতে হবে না। তাই বলে এতগুলো টাকা দাদা? এই যেমন দেবা তা তেমনি দেবি। তুই আমার বোন, আমার টাকা কি তোর টাকা নয়? কি গো বলো না। আচ্ছা শোনো, ব্যবসা মাঝে মাঝে ফেল না করলে কখনো দাঁড়ায়? নিশ্চয়ই। আচ্ছা শোনো, তুমি ওই ফেলের ব্যাপারে কি জানো একটু ইংরেজিতে কথা বলতে আমার? ইংরেজি? হ্যাঁ। ও হ্যাঁ, ওটা তো সেই ফেলিওর আর দ্য পিলার্স অফ সাকসেস। পিছনে খোঁজো, তারা করেছে। জোরে চালা, জোরে জোরে, আরো জোরে চালা। আবার মাল ধরা পড়েছে, নিশ্চয়ই কেউ পুলিশে খবর দিয়েছে। কে কে? এতে গন্ধ পুষবে। আমি না। অতগুলো টাকার মাল গড়ই কোথায়? বল গড়ই কোথায়? এতে গন্ধ পুষ্পে। নমস্কার, নমস্কার অবিনাশ বাবু, নমস্কার। আমি তো সবসময় আপনার পেছনেই আছি। ঘোড়ার ডিম আছে কেন স্যার? আবার মাল ধরা পড়ছে, মাল তুলতে হবে। টাকা কোথায়? শালা, কি বলছো? কি না মানে বলছিলাম যে আমি আপনার শ্যালো। উনি থাকতে আপনার চিন্তা কি? যে এতে গন্ধ পুষবে, যেভাবে দিনের পর দিন বউয়ের কাছে মিথ্যে বলে টাকা তুলছি, যে কোনো দিন না ধরা পড়ে যায়। বল, তোদের টাকার লোভ দেখে এসব জঘন্য কাজ কে করায়? বল বল, সে লোকের নাম বল যে মানুষের চাকরির লোভ দেখে বাইরে তাদের কিনে নিয়ে পাচার করে। বল বল। না কিছুতেই বলবো না, ওসমানের মুখে যেমন কিছুতেই খুলবে না। বলবি না, বলবি না। তোমার দাদা যখন আসল কথাটাই জেনে গেছে তখন এত ন্যাকামি করে কিলা? ন্যাকামো করে? আমার দাদা কি ন্যাকামো করে? ওই যে ওই মুড়ি ছেটানোর মতো টাকা ছেটোচ্ছে, যেন শালা কাককে খাইয়ে পূর্ণি করছে। আরে বাবা, 2-5 লাখ টাকায় যখন ব্যবসা হয় না জানে, তখন এতে গন্ধ পুষবে। 10-20 লাখ টাকা দিলেই তো ল্যাটা চুকে যায়। হ্যাঁ সে তো যাবেই। এই কদিন আগে 3 লাখ টাকা নিয়ে এসে শেষ করলে, আবার অতগুলো টাকা নিয়ে এসে মদ খেয়ে নয় ছয় করছে। ছি ছি ছি, তোমার লজ্জা করে না? আমার তো লজ্জায় মাথা একেবারে হেট হয়ে যাচ্ছে। না যায় যাক, আমি মায়েরই লজ্জার মাথাকে একটু মদ খাচ্ছি। একটু ফুর্তি না করলে কে বুদ্ধি খোলে? ফুর্তি করতে হয় নিজের টাকায় করো না, আমার দাদার টাকায় কেন? তোমার দাদার টাকায় আমার 16 আনা অধিকার আছে। না, সে অধিকার শুধু আমার। তাহলে তো লেটা চুকেই গেল, তোমার টাকা মানেই তো আমার এতে গন্ধ পুষবে।
দাদা আমার মুখ চেয়ে টাকাগুলো দিয়েছে, এবার যে এতগুলো টাকা নিয়ে এলে তা দিয়ে তুমি কি করলে বলো, বলো জবাব দাও। কিসের জবাব? অবিনাশ ঘোষাল কাউকে জবাব দিয়ে করে না। তুমি জবাব না দিলেও আমি সব জানি, তোমার সব কুকীর্তি আমি ফাঁস করে দেবই। ফাঁস করে দেবে? কে ফাঁস করে দেবে? কেন, তোমার আসল ব্যবসার কথা, হেরোইন আর গাজার ব্যবসার কথা? কি যাতা বলছো তুমি? কি আমি যাতা বলছি না, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। এগুলো কি, এগুলো কি, কি এগুলো বলো? এগুলো কি? সেটা শেষে আমি আমি কি করে জানবো? ছি 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 ছি, তুমি এত নিচে নেমে গেছো, তোমাকে স্বামী বলে ভাবতে আমার 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 ঘৃণা করে। তুমি একটা চোর, একটা স্মাগলার। তুমি অনেক বেশি জেনে গেছো সরলা, এতটা জানা বোধ হয় তোমার ঠিক হয়নি, তোমাকে তার বাঁচিয়ে রাখা যাবে না। যতই তুমি আমাকে ভয় দেখাও না কেন, আর আমি মুখ বন্ধ রাখবো না। আজই আজই আমি দাদাকে সব। তোমার দাদা আমার সোনার ডিম পাড়া হাঁস, তাকে বিগড়ে দিলে আমি তো আর ডিম পাবো না, আমি মরেই যাব। আমি মরার চেয়ে তুই মর অনেক ভালো, আর আমি জানি লোকে জানবে পতিব্রতা স্ত্রী স্বামীর কল্যাণে প্রাণ দিন। আমার পেটে যে তোমার সন্তান, ও যে মরে যাবে গো। মরুক, মরাই ভালো, আমার সন্তান মানে তো শুয়োরের বাচ্চা। এতে গন্ধ পুষ্পে অবিনাশ, এভাবে ভেঙে পড়ো না, চলো বাড়ি চলো। এ আমার কি হলো দাদা, ব্যবসায় ফেল করেছি বলে সামান্য কটা টাকার জন্য সরলা আত্মহত্যা করলো? আচ্ছা, ও একবারও ভেবে দেখলো না যে ওর গর্ভে আমার সন্তান? সরলা, আমি কি নিয়ে বাঁচবো, আমি আমি কাকে নিয়ে থাকবো? দাদা, আমি আত্মহত্যা করবো। না, ছেলে মানুষই করো না, ছেলে মানুষই করো না অবিনাশ, এখন অনেক কাজ বাকি আছে। অবিনাশ বাবু, যতই আপনার কারবার এক মাস বন্ধ রাখো, আর থানায় আপনার বউয়ের আত্মহত্যার ঘটনার রেকর্ড থাক, পুলিশের নজর কিন্তু এখন আপনার উপরেই আছে, সুতরাং আপনি এখন থেকে ব্যবসাটা একটু সাবধানে করবেন। বস এখন কিছুদিন শ্বশুর বাড়িতে গিয়ে বিশ্রাম নেবেন। মানে সরলার দুঃখ সইতে না পেরে আমি সাধু হয়েছিলাম, এখন ধ্যান ভঙ্গ করে আনন্দপুরে যাব। তাহলে আমাদের কি হবে? এতে গন্ধ পুষ্পে মনির যাবে আর তার পোষা জানোয়ার গুলো যাবে না, তাই কি হয় নাকি? তাহলে আমিও ট্রান্সফার নিয়ে আনন্দপুর যাব। যাবে যাবে, নিশ্চয়ই যাবে। এতদিন শহরে তো অনেক কিছু হলো, এবার গ্রামে গিয়ে কিছু করা দরকার। গোটা আনন্দপুর গ্রামটা আমি গিলে খাব।
আবার নিশ্চয় দুধ খাওয়ানি দুষ্টুমি। হ্যাঁ, সেই জন্যই তো পালাচ্ছি। আর তো পালাতে দেবো না। তাহলে আমার সন্দেশ দাও। এই নাও তোমার সন্দেশ। এবার দুধ খাবে তো? হ্যাঁ। আচ্ছা, মতি ওকে দুধ খাইয়ে। ঠিক আছে, চলো আজ তোমাকে একটা মজার গল্প শোনাবো। ঠিক আছে, পুজো হলো? হ্যাঁ, হয়ে গেল। এতে গন্ধ পুষ্পে। ওগো, এই যে আমাদের ঠাকুর জামাই গো। হ্যাঁ, অবিনাশ। হ্যাঁ, তাই তো। অবিনাশ, অবিনাশ, এদিকে এদিকে অবিনাশ, এদিকে এসো। আরে দাদাজি, আরে দাদা বসি বসো বসো বসি বসি। আরে দেখে 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 ভাই, বসো বসো বসো। তারপর অবিনাশ, শেষ পর্যন্ত ধ্যান ভাঙলো? ধ্যানই হলো না দাদা, আর ভাঙবে কি? চোখ পুছলেই দেখি সেই এক নারী, সে আর কেউ নয় দাদা, আমার সেই সরলা। বড় যন্ত্রণা হয় দাদা, বড় যন্ত্রণা হয়। থাক থাক ঠাকুর জামাই, তুমি যখন এসেই বলেছ এখন থেকে আমাদের বাড়িতেই থেকে যাও। আপনাদের বোঝা হয়ে থাকবো বৌঠান, আমার বুদ্ধির দৌড় তো জানেনি। ওসব কথা এখন থাক, এতটা পথ এসেছ, ভেতরে চলো বিশ্রাম নাও, তারপর সব। এতে গন্ধ পুষ্পে। আচ্ছা, আমার ঘরে তাহলে বেড়াল তপস্যা এসেছে? তপস্যার কোথায় করতে পারলাম রে, কারণ বাড়ি রয়েছে, কিন্তু ভৈরবী নেই। মেয়ে মানুষ ছাড়া কি আর তপস্যা জমে? তোমার জন্য, তোমার জন্য করি আমার লাভ। আরে লাভের তো সবে শুরু। এই দেখ, এই দেখ তোর জন্য আমি কি এনেছি। এই কি হচ্ছে? আর অনেক দেবো, শোন শোন শোন, তুই আমার কথা মতো কাজ করতে, তুই শুধু আমার কথা মতো কাজ করে যা। তুই যদি এই সম্পত্তিটা গ্রাস করতে পারিস, সাহায্য করিস না, তুই যদি আমার রানী, আমি হব তোর রাজা। তুই যদি আমার রানী, আরে কোনো কিন্তু নয়, পাগলি কাছে আয়, নে একটু খা। না বাবা, না বাবা, আমি ওসব খেতে দিতে পারবো না। আরে না, খেলে স্বর্গসুখ পাবি কোথায়? স্বর্গসুখ যেমন বললাম তেমন কাজ কর, খা। এখানকার অবস্থাটা কিরকম বুঝছো গুরু? প্রথম চালে কিস্তিমার, তবে আপাতত মন্দিরে আমাদের কিছু পূজা আচ্ছা করতে হবে। পূজা আচ্ছা? এসব তোরা বুঝবি না। এই মন্দিরের নিচে, এই মন্দিরের নিচে একটা ঘর আছে, দু চারজন ছাড়া সে খবর কেউ জানে না। হিরোইন হাসিস, দেবতার পায়ের নিচে রাখলে কারো তো সন্দেহ হবে না। আর একটা কথা, আমার সঙ্গে এখানে যোগাযোগ করবি না, রোজির হোটেলে দেখা করবি। ঠিক আছে বস, সেখানেই লেনদেন হবে। কি বুঝলেন ডাক্তারবাবু? আরো রক্ত দরকার হতে পারে শিবশঙ্কর বাবু। হ্যাঁ, আপনি কিছু চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমার দেহে যত রক্ত আছে আমি সব এতে গন্ধ পুষ্পে রামের জন্য দিতে রাজি আছি। ডাক্তারবাবু, আমার রাম ভালো হয়ে যাবে তো, ভয়ের কিছু নেই তো? আমার সঙ্গে কেউ একজন আসুন, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। দেখি একটা, দেখি ধর ধর ধর,
শালা সুরের বাচ্চা ডাক্তার ওষুধ দিয়েছে। ব্যাস ব্যাস ব্যাস, বাকিটা তোরা মেশা। গুরু, এটা খেলে আবার বাচ্চাটা মরে যাবে না তো? আরে মরবে কেন, পাগল হয়ে যাবে। একটু একটু করে রাম বাবাজির মাথাটা খাবো, তার বাপ মাকে খাবো, তারপর গোটা সম্পত্তিটা গিলে খাবো। আপাতত এটা তুলে দেব মতির হাতে। হ্যাঁ রে মতি, অবিনাশকে বলি ওষুধের কথা, ওষুধ কিন্তু ফুরিয়ে গেছে। আচ্ছা মা। হ্যাঁ গো, তোমাকে কি আজকে যেতে হবে? হ্যাঁ, কটা দিন পরে গেলে হতো না? উপায় নেই সতী, কলকাতা থেকে যতীন ফোন করেছিল যে আমাদের রায় দেখি জমিটার মামলার ডেট পড়েছে পরশু, আজকে না বেরোলে কালকের মধ্যে পৌঁছতেই পারো না। কিন্তু রামের শরীরটা এত ওষুধ খেয়েও সারলো না, এখনো মাঝে মাঝে এলোমেলো বকছে। সবই তো বুঝি, কিন্তু কি করবো বলো, মামলার ডেট পড়েছে, যেতে তো হবেই। এছাড়া দু তিন দিনে তো ব্যাপার, অবিনাশ রইল, সেরকম বুঝলে একটা ফোন করে দেবে। আচ্ছা তোমার মতটা কর্তা বাবু যদি জানতে পারেন তাহলে আমাদের কি হবে বলো তো? না জানতে পারবে না, তার আগেই কর্তা বাবুকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। কাল রাতে তোদের কর্তা বাবু এতে গন্ধ পুষ্পে হরিবোল হয়ে যাবে। কর্তা বাবুকে মেরে ফেলবে? আমি মারবো কেন, মারা যাবে অ্যাক্সিডেন্টে। ভয় পেয়ে গেলি মতি? না না না, ভয় নেই রে মতি, রামকে ওই জাল ওষুধটা ঠিক মতো খাওয়াচ্ছিস তো? তোদের ছোট বাবুকে তো অর্ধেক খেয়েই ফেলেছি, এরপরে খাবো তোদের কর্তা বাবু, তারপর তোদের ওই কর্তা মা সতী, ওর পেছনে একটা অসতী ছাপ লাগিয়ে দেবো। ব্যাস, লাইন ক্লিয়ার। জেনে গেল না, এতে গন্ধ পুষ্পে। কলকাতায়? এত রাত্রি কলকাতায় যাচ্ছেন মা? আমার বড় বিপদ মশাই, সময় বড় কম, আমি ফিরে এসে আপনাকে সব কথা বলবো, আপনি শুধু রামকে একটু দেখবেন। ঠিক আছে। কি হলো নিতাই, গাড়ি খারাপ হয়ে গেল? কি হলো নিতাই, ঠিক হলো? কথা বলছো না যে নিতাই? এতে গন্ধ পুষ্পে, নিতাই কথা বলবে কি করে? নিতাই তো এখন উপরে। কলকাতায় যাচ্ছ স্বামীকে বাঁচাতে? না আমায় মেরো না। আচ্ছা কিভাবে মরতে চাস বলতো, গাড়ির চাকায় তোকে পিষে মারবো, না ওই খালে চুবিয়ে মারবো, নাকি এই চাকু দিয়ে তোকে কুপিয়ে মারবো, কোনটা চাস? আমি বাঁচতে চাই। তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, তোকে মেরে গাড়ি শুধু ওই খালে চুবিয়ে রাখ। আমি আমার স্বামী আমার ছেলে রামকে নিয়ে আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। তোর স্বামীটাকে আমি শেষ করে দেবো। না না, আমার স্মৃতির সিঁদুর যদি সত্যি হয়
তাহলে তোর মতো শয়তান আমার স্বামী কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে তোর স্মৃতির সিঁদুরই অক্ষয় থাক, তোর স্বামীকেই বাঁচি রাখি। হ্যাঁ তুই মর। না না না, এ হতে পারে না, সত্যি এভাবে হারিয়ে যেতে পারে না। তিন দিন হয়ে গেল, তোমরা আমাকে একটা খবর পর্যন্ত দিলে না। বৌঠান আমাকে পর্যন্ত কিছু বলে গেল না। না না, এইভাবে আমরা বৌঠানকে হারিয়ে যেতে দিতে পারি না। দাদা দাদা, আমি সব থানায় খবর দিয়েছি, আমার বিশ্বাস আমরা নিশ্চিত খবর পাবো। বাবু বাবু, বাইরে পুলিশ এসছে। আরে যাও যাও, ভেতরে নিয়ে এসো। আগে নিশ্চয়ই বৌঠানের কোনো খবর নিয়ে এসেছে। নমস্কার। নমস্কার রাজশেখর বাবু। নমস্কার অবিনাশ। সতীর কোনো খবর পেলেন? না, খবর বলতে নরেন্দ্রপুর গ্রামের লোকেরা কয়েকদিন আগে গঙ্গায় এক মহিলার পচা গলা দেহ। হ্যাঁ, দুদিন থানায় রাখার পর ওই বেওয়ারিশ লাশ ভেবে ওরা ওকে পুড়িয়ে ফেলে। তারপর সতীদেবীর খোঁজ করতে গেলে ওরা জানায় যে শনাক্ত করার জন্য ওই মহিলার হাতের একটা বালা ওরা রেখে দিয়েছে, যদি কেউ চিনতে পারে। না না, সে নিশ্চয় হবে সতী। না তাই আমি। আরে অত কথা না বলে বালাটা দেখান না। এই এই এটা সতী আমার বিয়ের আশীর্বাদের বালা। বেশ, তোমায় তুমি আমি সতীকে দিয়েছিলাম। আমি সতীকে না না, এ আপনি কি বলছেন দাদা? আপনি থাকতে আপনার বিষয় সম্পত্তি আমি দেখব? ছি ছি, এ ভাবনাও আমার পাপ। তুমি ছাড়া আমার আপনজন আর কে আছে অবিনাশ? তুমি যদি আমার বিষয় সম্পত্তি দেখাশোনার ভার নাও তাহলে তাহলে রামের দিকে আমি একটু নজর দিতে তা দিন। কিন্তু রামের আসল অভাবটা কি আপনি এভাবে মেটাতে পারবেন? আসল অভাব মানে? মা, রামের মায়ের প্রয়োজন। বাবা কি কখনো মায়ের আসল অভাবটা মেটাতে পারে? না না ডাক্তার, এ হয় না। কেন হয় না দাদা? কি করে হবে অবিনাশ, সতীকে কি আমি এত সহজে ভুলতে পারি? ও যে সবসময় আমার সঙ্গে আমার ছায়ার মতো রয়েছে। দাদা বিয়েটা তো আপনি নিজের জন্য করছেন না, রামের মুখের দিকে চেয়ে করছেন। হাজারো কত আপনার বংশধর। আমার এক দুঃসম্পর্কের আত্মীয়া রয়েছেন, খুবই গরিব কিন্তু বড় ভালো মেয়ে। দাদা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কথাটা চালাই। রামও তার মা পাবে, তার সেই অসহায় মহিলা একটু আশ্রয় পাবে। রামের ভালোর জন্য আমি সব করতে পারি, সব। এতে যদি রামের দেখাশোনা হয় তাহলে তোমরা যা ভালো বুঝুক। জি আগে কি করলে তুমি? যা করেছি ঠিক করেছি। জ্যান্ত মানুষের ঘরে কোনো মরা মানুষের ছবি আমি রাখবো না। সতী তোমার কাছে মৃতা হলো, আমার কাছে সে এখন বেঁচে আছে। তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? মরা ছবি নিয়ে সারা জীবন কাটালেই পারতে। ভুলে যেও না, আমার ছেলেও এখন বড় হচ্ছে। যদি আজ আমার রাজাবাবু বলে সেলাম করবে তাদের আমি একটা নতুন জিনিস খাওয়াবো। রাজাবাবু। হ্যাঁ নন্তু, নে পটলা, নে কাশি, নে বিশু। তুই পকেটে সিগারেট রাখলি, তোর মা দেখলে বকবে না? দূর, মা আর পিসামশাই কি বলে জানিস? বড় লোকের ছেলেদের 8-10 বছরে সিগারেট, 15 বছরে মদ খেতে হয়।
নইলে কেউ বড় লোকের ছেলে বলে মানবেই না। তোর দাদাও কি সিগারেট খায়? ও একটা পাগল। রাম, রাম কি হয়েছে, কি হয়েছে বাবা? ওর মা আজ থেকে তোমার কাছে থাকবে। আজ থেকে তোমার ঘরে থাকবো, তোমার ঘরে। খা বাবা খা, না খেয়ে কি চেহারাটা কি করেছিস বলতো? দিন রাত কেবল দুষ্টুমি। খা বাবা খা। মিষ্টি খাবো, মিষ্টি খাবো, না না মতি, মতি আমাকে ডাকছেন গিন্নি মা? এই পাগলটাকে নিয়ে যা, আমার কুমারের খাবারে নজর দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এই চল না, চল ভিতরে চল। চল বাবা, মিষ্টি খাবি তো, চল আমি তোকে দেবো, চল। মা, এই কুকুরটা আমার খাবারে লোভ দিচ্ছে, মারবো। মা ঘরে চল, আমার কথা শুন, চল। ছেলে যা তৈরি হচ্ছে না, একেবারে মাখের বাচ্চা। ভাই একটু সাইকেল নিয়ে খেয়েছে, অমনি লাগবে, যা এখান থেকে। এই নে 100 টাকা বকশিস, যতবার চাপা দিবি ততবার দেবো, নে চাপা দে। আমার ছেড়ে দে ভাই, আমি আর পারছি না, আমি আর পারছি না। ভাই পাগলা, তুই উঠবি কি না? ভাই আমি আর পারছি না, ভাই আমি আর পারছি না। উঠবি না? আমি তোর পায়ে ধরছি ভাই, আমি আর পারছি না। এবার ওকে ছেড়ে দে, ওর বাবা দেখতে পেলে আবার রাগারে কি করবে? আজ তোকে ছেড়ে দিলাম, আবার কাল হবে। Oh.
আমি তো পাগল, আমাকে তো সবাই মারে, আমার ছোট ভাই আমাকে মারে, পাগলকে তো মারবেই, ও মারবেই তো। সামনে তাকিয়ে দেখো না, ভালো জিনিস তো। আনন্দপুর গ্রামের ফুল বাগানে আজকাল এত ভালো ভালো ফুল ফুটছে। এই মালটা কোন বাগানের রে? গুরু মিত্তির পাড়ার মনে হচ্ছে। কেন মারলাম বল? কেন গুরু? মালটাকে এতদিন পরে চেনালো বল। চল মালটাকে তুলি, চলো গুরু, চলো 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 গুরু। আপনি
পথ ছাড়ুন। ছাড়বো বলে তো পথ আটকায়নি সুন্দরী। আমি আমি কিন্তু চিৎকার করব। চিৎকার? তোমাদের চিৎকার এই গ্রামে কেউ শুনবে বলে মনে হয় না। এই তোরা এদের চিৎকার কেউ শুনবি? বল শুনবি? দেখলে কেউ শুনলো? আমাদের আমাদের যেতে দিন, আমাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। ও দেরি হয়ে যাচ্ছে, বেশ চলো আমি তোমাদের গাড়ি করে স্কুলে পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তুই তোর জম মা দুর্গার বাহন সিংহী সীতা, যে তোর মতো অসুরকে আজ আখের মতো চিবিয়ে খাবে। জানিস তুই কার রাস্তা আটকেছিস? জানি, শ্রদ্ধেয় রাজশেখর চৌধুরীর কুলাঙ্গার পুত্র কুমার বাহাদুরের। কি? তোকে আমি এমন শিক্ষা দেব? না, শিক্ষাটা আজ আমি তোকে দেব। আর এমন শিক্ষা দেব যে ভবিষ্যতে কোনো মেয়ের দিকে তাকাতে গেলে তোর আমার মুখটা আগে মনে পড়বে। এইবার এইবার তুই কে বাঁচাবে? আচ্ছা এর বদলা যদি আমি না নিয়েছি, আমার নাম কুমার বাহাদুর নয়। আবে দাদা বদলা নিচ্ছে, অত হাসি কি হলো শুনি? তোমাকে তো শ্রেষ্ঠ বক্সারের পুরস্কার দেওয়া উচিত। ওই বাবা, বড় বড় বক্সিং ওয়ালারা পর্যন্ত তোমার কাছে হার মানবে। ওরা নিশ্চয়ই এতক্ষণে ওই কপালে চোয়ালে সব পট্টি লাগাচ্ছে, পট্টি। খুব হয়েছে, ধরো এখন। আরে ও হচ্ছে আমার ঠিসুম ঢাসুম মেয়ে, বুঝলি? ও যখন কলকাতায় মাসির বাড়ি যায় তখন আমি প্রায় দেখি জানলা দিয়ে পাশের ক্লাবের ঢিসুম ঢাসুম ঢিসুম ঢাসুম রোজ দেখছে। এরকম ঘুষো ঘুষি করতে পারে জানলে হয়তো কোনোদিন মোহাম্মদ আলী ডেকে পাঠাবে। ঠিক বলেছ, ঠিক বলেছ। মাস্টারমশাই আর দেরি না করে এবার ওর একটা বিয়ের ব্যবস্থা করে ফেল, আমরাও বেশ কোমর বেঁধে খাটাখাটি করবো। তখন থেকে ইয়ার কি হচ্ছে না আমাকে তাড়াবার জন্য একেবারে সবাই কোমর বেঁধে লেগেছে দেখছি। মানে ডাকাত রানী ফুলন দেবীকে যত তাড়াতাড়ি গাঁ থেকে বার করা যায় ততই গাঁয়ের মঙ্গল। মঙ্গল হবে? তাহলে বিপদে পড়লে তোমাদের বাঁচাবে কে শুনি? বেঈমান। সেটা অবশ্য সবাই মানে, তবে বিয়ে মানে তো একটা জব্বর খ্যাট,
কবজি ডুবিয়ে খাবো মাইরি। এমনি সব ঠিকই আছে বাবা, তবে ওই দেনা পাওনা নিয়ে একটু আটকেছে। বাবা, মেয়ের বিয়ে দেবে না ছেলে কেনা বেচা করবে? কি করি বল মা, আইনে বলে পণ প্রথা চলবে না। ওপরে ওপরে দেশটা আধুনিক হয়েছে সত্যি, কিন্তু ভেতরটা মান্ধাতা আমলের মতোই অন্ধকার। জসমিন দেশি জদাচার, গরিবের ওপর অত্যাচার। আমার ভীষণ ঘৃণা লাগে বাবা ওই লোভী কাপুরুষের কথা ভাবতে, যার মেয়েদের কাছ থেকে দু হাত পেতে ভিক্ষে নেয়। আমারও কি ভালো লাগে মা, তোর মানে আমারও বয়স হয়েছে, কবে কোন দিন কি হয়ে যায়, তোর একটা সংসার দেখে যেতে পারলে আমি মরেও শান্তি পাব। তুমি তুমি একটু চুপ করবে বাবা? মাস্টারমশাই, তাহলে দেরি করে কি হবে, সুবর্ষ শীঘ্র। আমি অত্যন্ত গরিব স্কুলমাস্টার করতে বাবু, তবু সাহস করে আপনাদের নিমন্ত্রণ করতে এসেছি। শুধু আপনি নন, কর্তামা ছেলেরা সবাই মিলে আপনারা পায়ের ধুলো দেবেন আর মেয়েটাকে আশীর্বাদ করবেন। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব, প্রাণ ভরে আশীর্বাদ করব, দু হাত তুলে আশীর্বাদ করব। তাহলে আশীর্বাদ বাবু। বাবা বাবা কিরে রাম, বাবা আমাকে আমাকে বিয়ে বাড়ি নিয়ে যাবে। বিয়ে বাড়ি? হ্যাঁ তুই যাবি? হ্যাঁ বিয়ে বাড়ি খুব মজা, আমি যাবো। হ্যাঁ নিশ্চয়ই যাবি, নিশ্চয়ই যাবি, আমি নিজে সঙ্গে করে তোকে নিয়ে যাবো। আমি বিয়ে বাড়ি যাবো কি মজা, আমি বিয়ে বাড়ি যাবো কি মজা, কি মজা, কি মজা, বিয়ে বাড়ি যাবো খুব মজা। এই রাম পাগলা, কিরে খুব খুশি খুশি দেখছি। আরে মজা, বিয়ে নিমন্ত্রণ পোলা মাংস মিষ্টি, বিয়ে বাড়ি যাবো খুব মজা। আর বিয়ে? ওই মাস্টারের মেয়ে বিয়ে, কি মজা, বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি যাবো খুব মজা, খুব মজা, খুব মজা। মাস্টার মানে? আরে ওই যে সীতা, তোমায় বললাম না রামায়ণ পড়েছো বাবাজি? বিয়ের আসরে সীতার কি হয়েছিল বলো? কেন হরধনু ভঙ্গ? সে তো বাল্মীকির রামায়ণে, আমাদের এই রামায়ণে বিয়ের আসরে সীতার পাতাল প্রবেশ হবে। তার মানে? তার মানে এতে গন্ধ পুষ্পে, এই তো সুযোগ। শুনেছি মেয়েটা নাকি নির্মল নামে একটা ছোঁড়ার সঙ্গে কি সব ওই করে, তাই মেয়েটার নামে যদি কিছু কেচ্ছা রটিয়ে ওই বরের কানে তুলে দেওয়া যায়। বাজলো সানাই চললো আলো ঘুরলো আতশ বাজি, এমনি রাতে মল বাজিয়ে নাচতে আমি রাজি। বাজলো সানাই চললো আলো ঘুরলো আতশ বাজি, এমনি রাতে মল বাজিয়ে নাচতে আমি রাজি, এমনি রাতে মল বাজিয়ে নাচতে আমি রাজি।
যাবে, নাচবো আমি এমন ভাবে ময়ূরও ভঙ্গে যাবে, ফেলছি আমি বাজে, ফেলছি আমি বাজে। চুক্তি মতো এখনো আমি 2000 টাকা পাই। দেবো দেবো চক্রবর্তী মশাই, সব দিয়ে দেবো, শুধু আমাকে আর তুমি একটা দিন সময় দিন। বেশ, বিয়েটা তাহলে তখনই হবে। খোকা চল, দেখুন আমার মুখের দিকে তাকান, আমার মা মরা মেয়েটার অগ্রবস্থা হবে। আপনি দয়া করুন চক্রবর্তী মশাই, আপনার পায়ে ধরছি, আমি কথা দিচ্ছি। তার এতক্ষণই বুকের ফাটা, রাজশেখর চৌধুরী বেঁচে থাকতে এখান থেকে বর তুলে নিয়ে গিয়ে সীতা আমাকে লগ্ন প্রশ্ন করবে? কত টাকা বাউনা হয়েছে তোমার ছেলে বেচার দাম? টাকাটাকে ক্যাশে দেবে চেকে? ও মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে আমি দেবো না, ও মেয়ের অনেক দোষ আছে। চক্রবর্তী মশাই, হ্যাঁ ভেবেছিল নির্মল নামে ছোঁড়ার সঙ্গে তোমার মেয়ের নষ্টের ব্যাপারটা তুমি চেপে যাবে। তুমি একটা চিটিংবাজ, তোমার মেয়ে নষ্টা কলঙ্কিনি। আর একটা কথা উচ্চারণ করে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে আনবো। বেরিয়ে যাও এখান থেকে। নির্মল ছেলেটি কোথায়? পাকা খেলোয়াড়, এমনটা হবে বোধ হয় আজ করেছিল, তাই কলকাতা কেটে চলে গেছে ওই ইমার্জেন্সি কাজের নাম করে। অবিনাশ বাবা বাড়ি চলো। কি বলছিস তুই? এদের এই বিপদের মধ্যে রেখে আমি বাড়ি চলে যাব? এখানে থেকে তুমি কি করবে? আচ্ছা আচ্ছা কুমার, তুই পারিস না সীতাকে বিয়ে করতে? দাদা দাদা লোকের উপকার করা খুব ভালো, কিন্তু ওই আবেগের বসে এই জাত বেজাত না দেখে ওই যাকে তাকে চৌধুরী বাড়ির বউ করে নিয়ে আসা, এটা খুব সম্মানের হবে কি? চলো কুমার বাড়ি চলো। এখানে কি একজনও কেউ নেই যে সীতা আমাকে লগ্ন ভ্রষ্টার থেকে বাঁচাতে পারে, ওকে বিয়ে করতে পারে? সীতা বাবা, মা কাঁদিস না, মা কাঁদিস না। বিয়ে হবে না, বিয়ে হবে না। কাঁদিস না মা, কাঁদিস না, সবই তোর কপাল, সবই তোর ভাগ্য। সীতা মা, আমার এই অসহায় ছেলেটার ভার নেবে মা,
আপনি কি বলছেন কর্তাবাবু? আপনার রাম যে পাগল, কিন্তু বড় বড় অসহায়। না না কর্তাবাবু, আপনার ওই পাগল ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিয়ে বাপ হয়ে আমি নিজেকে ক্ষমা করতে পারবো? ভগবানও আমাকে ক্ষমা করবেন না। না না, আমি আমার মেয়ের এত বড় সর্বনাশ করতে পারবো না। মাসমশাই, মাসমশাই, হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছা, বিধির বিধান। কিন্তু কর্তাবাবু, কিন্তু বেড়াটাকে ভেঙে ফেলুন মাসমশাই, লগ্নটা বাঁচবে। রাম থাকতে কখনো সীতা লগ্ন ভ্রষ্ট হতে পারে? পারে না। না না, এ আমি পারবো না, কিছুতেই পারবো না। না বাবা, এ বিয়ে হবে, আমি আমি ওকে বিয়ে করব বাবা। সীতা মা, তুই কি বলছিস মা? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি, পাগল হলো অত মানুষ, ওই ঠান্ডা মাথার লোভী শয়তানদের থেকে এই আপন ভোলা পাগলই আমার ভালো বাবা। মা, তুই পাগল ছেলেকে সারা জীবন সঙ্গে নিয়ে। বাবা বাবা, এটাই তো তোমার সীতার অগ্নি পরীক্ষা বাবা। সাবিত্রী যদি সত্যমানকে জমির হাত থেকে ফিরিয়ে আনতে পারে, বেহুলা যদি লক্ষিন্দরকে পারে, তাহলে তাহলে আমিও পারবো বাবা, আমিও পারবো ওকে সুস্থ করে তুলতে। আমি আমি সুখী হবই বাবা, শুধু 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 তুমি আমার আশীর্বাদ করো বাবা, তুমি আমার আশীর্বাদ করো। হ্যাঁ মা, তুই পারবি, তুই পারবি, তুই নিশ্চয়ই পারবি, আমি আশীর্বাদ করছি মা, তুই পারবি, তুই সুখী হবি, তুই সুখী হবি। বিয়ে? কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। করজ, মনে রেখো আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি। না, কিছুতেই না, আমার শ্বশুরকুলের এত বড় অপমান আমি কিছুতেই মেনে নেব না। তোমার শ্বশুরকুল মানে আমার পিতৃকুল, সেই কুলের কর্তা কোন আমি। রাজি তার মান সম্মান আভিজাত্য সবকিছু রক্ষা করার দায়িত্ব আমার, তুমি শুধু তোমার কর্তব্যটুকু করলেই আমি খুশি হব। বৌমা নিচে দাঁড়িয়ে আছে, যাও বরণ করে ঘরে তোলো, যাও। দেখি দেখি দেখি, সরো 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 সরো। ও মা, আমার মা, থাক থাক, খুব হয়েছে, এই মাত্র স্নান করে এসেছি, পূজোর ঘরে যেতে হবে, ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে। নীল মা, বরণ করুন, তুই কর। সে কি মা, আপনার ছেলের বউ আমি বরণ করব? এই নে, ছুঁয়ে দিয়েছি। নাও সেই ছাই ফেলতে ভাঙা কুলো। নিন মা, সিঁদুরটা অন্তত পরিয়ে দিন। না করজো, এ বাড়ির কুলবধূদের কুলদেবতার সিঁদুর পরিয়ে বরণ করে ঘরে তোলাটাই চৌধুরী বাড়ির রেওয়াজ। সেটা কুলবধূদের জন্য, হাটে বাজারে বিকোবার জন্য নয়। করজো, চৌধুরী বাড়ির কুলকর্তা তুমি হতে পারো, কিন্তু সিঁদুর দেওয়ার অধিকার একমাত্র আমার। কোন অজাত কুজাত মেয়ের মাথায় সিঁদুর তুলে এই সিঁদুরের অসম্মান আমি করতে পারবো না। আপনি আমাকে চৌধুরী বাড়ির বউ বলে মেনে নিলেন কি না নিলেন, তা নিয়ে আমি কাঁদতে যাব না। নাম আমার সীতা হলেও আমি কিন্তু এ যুগের সীতা, আমি লড়তে জানি। আপনাদের সব অপমান সয়ে বুক বেঁধে আমি লড়াই করব, কেড়ে নেব আমি আমার সিঁদুরের অধিকার।
আমি আমার কাছে যত্ন করে তুলে রেখে দেবো। এই অজাত কুজাতের মেয়ে যদি সত্যি কোনো পাপ না করে থাকে, তুই এই সিঁদুর একদিন না একদিন তার কপালে উঠবেই, আর সেটা আপনি আমাকে নিজের হাতে পরিয়ে দেবেন। কোথায় গেল? কোথায় গেল? তুমি কোথায়? আমি এখানে। কি মজা, কি মজা! তুমি এখানে কি করছো? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছো! না আমি যাবো না। এসো, বসো। কি ব্যাপার, তোমার কি শরীর খারাপ করছে নাকি? না না। তবে তবে তুমি অমন করছো কেন? ভয়ে, ভয়ে। কার ভয়ে? তোমার ভয় গো নতুন বউ, তোমার ভয়। তোমার গায়ে যে নতুন বউয়ের গন্ধ একেবারে ভুরভুর করছে। তুমি এই সময় উমা, এ তোমার বাঁধা ধরা ডিউটি, পালন করতে হবে। না না গো দাদাবাবু, ওষুধটা খেয়ে নাও। তারা ওষুধ? এগুলো কিসের ওষুধ উমা? দাদাবাবু যে অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, দাদাবাবু অসুস্থ তোমায় কে বললো? কেন, এ বাড়িতে সবাই জানে। আজ থেকে তোমাকে আর বাধা ধরা ডিউটি করতে হবে না, তুমি এখন আসতে পারো। চলে গো দাদাবাবু। মতিদি, মতিদি, আমাকে ওষুধ দাও। ছেড়ে বলছি, ওষুধ না খেলে আমার ঘুম হবে না। আমাকে ওষুধ দাও। ওর কথা শোনো, আমার ঘুম হবে না। শোনো কথা, ওষুধ না খেলে আমার ঘুম হবে না। যাও তুমি এখান থেকে। তুমি রোজ রোজ খাও। মারে, ওষুধ না খেলে আমার ঘুম হবে না। কুমার আমাকে তাহলে মারবে। তোমাকে, তোমাকে মারবে? আমাকে মারে, খুব মারে। আমার পিঠে না, এই দেখো না, এই দেখো সিগারেটের ছ্যাঁকা দিয়ে দেয়। এই দেখো না, দেখো দেখো, আমাকে খুব মারে। না না, আর কেউ তোমাকে মারবে না। আমি আমি যতক্ষণ আছি তোমার গায়ে আর কেউ হাত দেবে না, কেউ না। এতে গন্ধ পুষ্পে রসভঙ্গ করলাম নাকি? এত তাড়াতাড়ি দরজায় খিল পড়ে যাবে ভাবিনি তো। এই কথাগুলো আমার কোনো ননদ বা ভাজ বললে তাদের মুখে মানাতো। আরে বাস, একেবারে ঢুকতে না ঢুকতেই ফোস। লেজে পা দিলে বিষ না ঢালি, ফোসতে একটু করতেই হবে। বিশেষত আপনাদের মতো পরম আত্মীয়রা যেখানে রয়েছেন। চুকাট হারামজাদি, বাড়ির বউ কি বুঝি আপনারা এইভাবে সম্বোধন করেন? বউ ফালতু নষ্ট মেয়ে একটা, কার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব? ঘাট ধরবার আগে সেদিনের কথাগুলো মনে রেখো। মেয়ে হলেও আমি অবলা নই, সেটা আশা করি তোমার চেয়ে আর কেউ ভালো জানে না। থামো, রামের ওষুধ তুমি বন্ধ করেছো কেন? ওষুধ ছাড়ো, ভালো হবে, বাঁচবে। বাঁচবে, শুধু ওষুধেই মানুষ বাঁচে না অবিনাশ বাবু, মানুষ বাঁচে সেবায়, ভালোবাসায়, যেটা আপনারা ওকে কেউ কোনোদিনও দেননি। তরদ একেবারে উতলে উঠছে। দেখ, আজ তোর সামনেই তোর বরকে পেটাবো, দেখি তুই কি করিস। এখন শুধু হাতটা ধরে আছি, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে না গেলে
এই হাতটাকে আমি দুমড়ে মুচড়ে দুটো করে ফেলবো। ঠিক আছে, এর জবাব আমি তোকে দেবই। তার আগে ওই হাতে একটু বরফ ঘষে নিও, নইলে কাল সেটে পড়ে যাবে। আচ্ছা, কাজটা তুমি ভালো করলে না, এতে গন্ধ পড়বে। যে সিঁদুরের জোরে তুমি এই বাড়িতে ঢুকেছো, শেষ পর্যন্ত কপালে ওই সিঁদুরটা রাখতে পারবে তো? মনে রেখো, আমার নাম অবিনাশ ঘোষাল, এতে গন্ধ পুষ্পে। মনে রাখবো, কিন্তু আপনি একটা কথা ভুলে যাবেন না অবিনাশ বাবু, কুমারী মেয়েদের মতো কুমকুমের টিপ পরে আমি এ বাড়িতে আসিনি। আমি এ বাড়িতে লাল টকটকে সিঁদুরের টিপ পরে এসেছি, যেটা মুছে গেলেও দাগ থেকে যায়। কথাটা আপনিও মনে রাখবেন, এবার আপনি এখান থেকে আসতে পারেন। এতে গন্ধ পুষ্প আসছে। এইভাবে তোমাদের অপমান করলো আর তোমরা মুখ বুঝে চলে এলে? বলি, এ বাড়িতে তোমরা আগে না ও আগে? এতে গন্ধ পুষ্পে, সে তো ঈশ্বরই জানেন। তখনই পইপই করে বলেছিলাম, ছেলের আবদার রাখতে খেলনা কিনে দেওয়া যায়, কাল সাপ নয়। ওসব অজাত কুজাত মেয়েদের ঘরে দাসী করে আনা যায়, বউ করে নয়। বউ? তোমরা ওকে বউ বলে মানতে পারো, কিন্তু আমি ওকে বাড়ির বউ বলে মানতে পারি না। এতে গন্ধ পুষ্পে, কি আর করবে ভায়া, হাজার হোক তোমার বৌদি বলে কথা। আর রাম পাগল ছাগল যাই হোক, তোমারই তো বর্দা। আপনি ঠিকই বলেছেন, আর ঠিক সেই জন্যই না এ বাড়িতে নতুন এসে মানুষ আর পশুদের মধ্যে কেমন গুলিয়ে ফেলছি। মা মা মা, আমি আমি জল দিয়ে আসছি। এসব কথা তুমি কাকে বলছো? তাদের, যারা পরভোজী হয়ে পরের আশ্রয় বেঁচে থেকে পাগল আর ছাগলের তফাত খুঁজে বেড়ায়, অথচ তারা নিজেরাই জানে না তারা কি। তুমি তুমি ঠাকুর জামাকে অপমান করলে না? আমি শুধু স্মরণ করে দিতে চেয়েছি যে চৌধুরী বাড়িতে কার কতটা অধিকার। চৌধুরী বাড়ির অধিকারের সঠিক মাত্রাটা তোমার জানা নেই, তাই তোমায় সাবধান করে দিচ্ছি। এ বাড়িতে পুরুষের গর্জন চোখের সীমা ছাড়িয়ে যায়, আর নারীদের গর্জনে অন্দরমহলের বন্ধ দরজা আটকা পড়ে থাকে, বুঝলে? বেশ, তাহলে দেখাই যাক চৌধুরী বাড়ির অন্দরমহলে নারী গর্জন চোখের সীমানা ছাড়াই কিনা। দাঁড়াও, এগুলো কোথায় নিয়ে যাচ্ছ? অন্দরমহলের বাইরে নয় মা, ভেতরেই। কারণ আপনি হয়তো ভুলে যাচ্ছেন এ বাড়িতে আপনার আরো একটা ছেলে আছে, এগুলো তার জন্যই নিয়ে যাচ্ছি। কুকুরের পেটেও তাহলে আজকাল ঘি সজ্জয়, কি বলেন পিসমশাই? হ্যাঁ সয়, কারণ সে তোমার মতো কুকুর নয়, একজন সত্যিকারের মানুষ। আমি একটা কথা ভেবে পাই না যে তোমার মতো একটা নিরীকুত্তার পেটে কি করে ঘি সয়। আর হ্যাঁ, একটা কথা শুনে রাখো, এতদিন এ বাড়িতে নারী বলতে শুধু তোমার মায়ের গর্জনই শুনে এসেছ, তাই নারীর অন্য রূপ সম্পর্কে তোমার ধারণা কম, কথাটা মনে রেখো। এসব তুমি কি বলছো সরোজ? বৌমা তোমায় এসব কথা বলেছে? কতবার বলবো, বিশ্বাস না হয় মতিকে জিজ্ঞেস করো, রামের ওষুধ খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কদিন ধরে তোমাকে কথাটা বলবো ভাবছিলাম, আজ বলেই ফেললাম। না না, বৌমা এসব কথা বলেছে আমি বিশ্বাস করতে পারছি না। জানো, এর আগে না কেউ আমাকে এরকম করে ভালোবাসেনি। তুমি আমাকে সবসময় ভালোবাসবে তো? নিশ্চয়ই, সেই জন্যই তো ভগবান আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে বলবো? বলো। কাউকে বলবো না তো? না গো, আমি কাউকে বলবো না, তুমি বলো। বলবো? বলো। বলবো? বলো না। তোমাকে না, তোমাকে আমার খুব 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 ভাল লাগে। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে ওষুধ খেতে দাও না কেন?
ওষুধ না খেলে না আমার শরীর খুব খারাপ লাগে, রাত্রে ঘুম হয় না। শোনো, আমাকে ওষুধ খেতে দেবে তো? না, ওগুলো ওষুধ নয়, বিষ। ওরা তোমাকে মেরে ফেলতে চায়, আর আমি আমি তোমাকে তোমার ন্যায্য পাওনা পাইয়ে দিতে চাই। তুমি তুমি শুধু আমাকে কথা দাও, আমি যা যা বলবো তুমি তাই শুনবে। হ্যাঁ, আমি 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 সব শুনবো, সব শুনবো। বলো, তুমি তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না? কোথাও যাবে না তো? না গো, না, সব শুনবো আমি তাহলে। কাফিলার ঠোঁট কাঁপে মোটা, ধুক ধুক করে বুকটা, কাফিলার ঠোঁট কাঁপে মোটা। জানি না কি বলবে আমাকে, কি আমি বলবো যে তোমাকে, জানি না কি বলবে আমাকে, কি আমি বলবো যে তোমাকে, কাফিলার ঠোঁট কাঁপে ওই মোটা। কথাটা তা নয় মা, ডাক্তারের দেওয়া ওষুধ গুলো তুমি
তাছাড়া ওষুধ বন্ধ করে কি রোগটা সারানো যাবে? কয়েকটা গার্ডিনালে ঘুম পাড়িয়ে এই রোগের চিকিৎসা হয় না বাবা, দেখবেন ওই এমনিতেই সেরে উঠবে। বৌমা, তোমাকে এ বাড়ির বউ করে এনেছিলাম এক প্রকার নিজের মতামতে, তাই আমি চাই না যে অন্য কেউ তোমার সম্বন্ধে কোনো কুমন্তব্য করুক। একটা কথা মনে রেখো মা, স্ত্রী হিসেবে তুমি রামের যতটা ভালো চাও ঠিক ততটাই ভালো চায় ওর মা, ওর পিসেমশাই, যারা ওকে এতটুকু বয়স থেকে বড় করে তুলেছে। কিন্তু বাবা, বাবা আপনি বুঝতে পারছেন না, এটা অভিযোগ নয় মা, উপদেশ বলতে পারো। চলি। হাঁটতে আমি শিখিনি বাবা, আপনার ছেলেকে আমি ভালো করে তুলবই। What? শালা চাষ করবে আমার জমিতে আর খাজনা দেবে না কেন? আগে ওর একটি মাত্র মেয়ে, সামনের মাসে ওর বিয়ে, 1,000 টাকা পাত্রপক্ষকে পণ দিতে হয়েছে, তাইও দিতে পারছে না। মেয়ের বিয়ে? আমার পাত্রকে খালি করে মেয়ের পাত্রকে ভর্তি করছে, কি নাম বললেন যেন? ওই পশ্চিমের হরেন বিশ্বাস। হরেন বিশ্বাস? মেয়ের হাতে সোয়াগ করে খাওয়া হচ্ছে, আমার খাজনা দৃষ্টি কেন? ছোটবাবু দয়া করুন, দয়া করুন, সংসারে আমার একটি মাত্র মেয়ে, ওর বিয়ের জন্য টাকার দরকার, তাই তাই আমি দিতে পারিনি। তোর মেয়ের বিয়ে দিবি তো আমি কি করবো? আগে সামনে বছর ফসল দিলে আমরা সব টাকা দিয়ে দেবো। ছেড়ে দিন, আমাকে মারবেন না, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। সামনের বছর দিবি? সামনের বছর কি তোর এক একটা ধান গাছে এক এক মন ধান জন্মাবে? তোকে আজ গাড়ি দেবে সমস্ত গ্রাম। দড়িটা কাটলো কে কাটলো দড়িটা? আমি। ও, তুমি কি ভেবেছো? তুমি চৌধুরী বাড়ির বউ হয়ে সবার মাথা কিনে নিয়েছো? হ্যাঁ, কিনেছি। কেন জানো কুমার? তোমাদের মতো অমানুষের মাথাগুলো ঠিক করবো বলে। সীতা, নিজের মাকেও বুঝি নাম ধরে ডাকো, বদি মায়ের মতো হয়, তার নাম ধরতে নেই। কুমার, তোমার পুরনো অভ্যেসটা এখনো যায়নি, আমার উপর হাত না তুলে এই হাতটা একটু শূন্যে ঘোরাও, তাতে দুধের স্বাদ গলে মিটবে। চৌধুরী বাড়ির ভাত পেটে পড়ে গায়ে খুব জোর হয়েছে দেখছি। না, চৌধুরী বাড়ির ভাত পেটে পড়ার আগেই এই জোরটা ছিল, তার প্রমাণ আমি তোমায় বিয়ের আগেই দিয়েছি। সাহসটা বড্ড বেড়ে গেছে, তোমার এত সাহস যে চৌধুরী বাড়ির বউ হয়ে ঘরের বাইরে বেরিয়ে এসে আমার উপর খবরদারি করছো। তোমাকে আমি চেঁচিও না কুমার, চেঁচিও না, লক্ষ্মী ছেলের মতো গাড়িতে উঠে বাড়ি যাও। আর হ্যাঁ, যাবার আগে একটা কথা শুনে যাও, ভবিষ্যতে যদি কোনো দিন এই গরিব চাষিদের উপর অত্যাচার করো, সেদিন কিন্তু আমার এই হাতটা আর থেমে থাকবে না। যাও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও, যাও। ঠিক আছে, দেখা যাবে। কি ব্যাপার বলতো বেচারাম? বলো গুরু, কিরাম রাস্তাঘাট? একদম পরিষ্কার, লোক নেই, চোর নেই, ব্যবসা বাণিজ্য হবে কোথা থেকে? তাই তো দেখছি। হ্যাঁ, কেউ নেই ঘর? নাম কি তোর? আমার? হ্যাঁ, করিশ্মা।
সেদিন যে গুরু বললো রবিনা রবিনা, ওটা ওটা তো আমার ভালো নাম ছিল, এটা আমার খারাপ নাম। ভালো নাম খারাপ নাম? আচ্ছা শোন, আগিস কোথায়? বারাসাত। সেদিনকে আমাকে বললি বামুন গাছ, ওটাও তো ওইটা ভালো নাম ছিল আর এটা খারাপ। আবার ভালো নাম খারাপ নাম? থাকবার জায়গাও ভালো আবার খারাপ হয়। এই এখানে কি করছিস? এখানে ওই তো বাস আসবে অপেক্ষা করছি। তোর পেটে কি আছে? আমার পেটে? হ্যাঁ, দেখতে পাচ্ছ না বুঝি, বাচ্চা আছে গো, 8 মাসে। 8 মাসে? এই এই এই, এর আগে তোর সঙ্গে যেন কোথায় দেখা হয়েছিল তখন কি বলছিলি? আমার সঙ্গে লকআপে দেখা হয়েছিল। লকআপে? লকআপ? ওরে আমরা হচ্ছি কেনারাম আর বেচারাম। বেচারাম? কত বড় বড় ক্রিমিনাল আমাদের দেখলে ঢিলে হয়ে যায়। ওদের মতো কত ক্রিমিনালকে সিধে করেছি। সিধে করেছি? বল বল, সেদিন কত বলেছিলি? কত মাস বলেছিলি? সেদিন 3 মাস। 3 মাস? সেদিন 3 মাস, আর 1 সপ্তাহ পরে এত বড়টি হলো। বুঝি না বুঝি, কারো কারো সময় মতো হয়, কারো আবার অসময় হয়। আমারও না ঠিক ওরকমই হয়েছে। এই হিসেব করো, হিসেব করো না, আর বার করো। জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি, বলো 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 না, মার্চ, মার্চ, এপ্রিল, আমি বলছি এপ্রিল, মে, এই না 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 ভুল বলছি, জুন, জুলাই, আগস্ট, আগস্ট। এবার বলো তো পুলিশ কেন তোমার পেছনে লেগেছিল? আমি যে ধান্দা করি বাবু। ধান্দা? কিসের ধান্দা? শরীরে রে না অশরীরে? না না বাবু, সিফ এধার কা মাল উধার, আর উধার কা মাল এধার। এই তে গন্ধ পুষ্পে, তাও আবার বহতি অবস্থা হয়, সাহস তো তোমার কম নয়। না গো বাবু, আমার পেটে বাচ্চা নেই গো, দেখবে এই দেখো। আমার নাম ভ্রমর। ভ্রমর? কারোই কাজ করো? পার্মানেন্টলি কারোর কাছেই নয়, ওই যখন যেখানে হয় সেখানে। ওই যে বললাম, তবে এদের কামাল উধার, আর ওদের কামাল এদের। এই কাজে অনেক বিপদ আছে জানিস? জানি, আর সেই জন্যই তো একটা পার্মানেন্ট কাজ খুঁজছি। তাও না গো বাবু, একটা ভালো কাজ। এ তো সোনায় সোহাগা মেঘনা চাইতেই জল। কিছু বলেন বাবু। না না না, আজ থেকে তুই আমার কাছে কাজ করবি। কি কাজ করব? ওই যে বললাম, উধার কামাল ইধার, ইধার কামাল উধার। ভ্রমর 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 যে শুধু ফুলকেই টানে তা নয়, মানুষকেও টানে, যেমন তুই আমাকে টেনেছিস। আজ থেকে তুই তুই হবি আমার এই বাগানের বাগানের একমাত্র ভ্রমর, আমি হবো সেই বাগানের মালিক। কাজ কি তাহলে আজ থেকে শুরু হবে? আজ থেকে কি রে, এক্ষুনি শুরু। চল 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 চল, ওই খুনি বলছি, চল 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 চল। উমা, নির্মলদা, তুমি এতদিন পর মনে পড়লো, চলো ভেতরে চলো, এসো। শোন, এই ছেলেটা কে রে? বউ দিদি মনে কোনো বন্ধু বন্ধু হবে? আরে বাহ, দারুণ, বসো বসো বসো। তুই দাঁড়িয়ে থাকবি নাকি? বস। বলো কেমন আছো? ভালো। বিয়ে করেছো? আমি বিয়ে করবো, তুই জানবি না?
যা বল তুই কেমন আছিস? ভালো, খুব ভালো। এতদিন পর আমার কথা মনে পড়লো? আর বলিস না, ওর বিয়ের সময় হঠাৎই আমাকে বাইরে চলে যেতে হয়েছে। এখন তো এখানেই ফিরে এসেছি, এখানেই ডাক্তারি করছি, তাই ভাবলাম যে এত কাছেই যখন এসেছি তখন একবার দেখাই করে যাই। তুমি তুমি ডাক্তারি করছো? হ্যাঁ, তবে ওই তুমি একটু বসো, আমি বরং তোমার জন্য আস্থা, আজ আমার একটু তাড়া আছে, আমি না হয় পরে একদিন এসে। দেরি হয়ে গেলে যে আমার সর্বনাশ হয়ে যাবে। মানে সবই আমার কপাল নির্মলদা, সবই আমার কপাল। তবু আমি হাঁটতে রাজি নই, যেন যেন ওরা আমায় বলে আমার সিধু আমি নাকি ধরে রাখতে পারবো না, যখন খুশি নাকি মুছে যেতে পারে। আমার ভীষণ ভয় করে। এসব তোকে কারা বলে? ওই যে ওই যে ওরা, ওর পিসে মশাই, ওর ভাই কুমার। এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি, বিশ্বাস করো নির্মলদা, ওকে পেয়ে না আমি আমি খুব সুখী। ওই দুর্বল মানুষটা যদি সেদিন আমার পাশে এসে না দাঁড়াতো, তাহলে তাহলে সেদিনই হয়তো আমার জীবনের শেষ দিন হতো। আর ওরা জানো, ওরা ওকে মেরে ফেলতে চায়, কতগুলো কতগুলো বিষ গিলিয়ে। তুই কি রামের কথা বলছিস? হ্যাঁ নির্মলদা, এতক্ষণ তো আমি ওর কথাই বলছিলাম। পারবে না, পারবে না আমার এই সিঁধির সিঁদুরকে শক্ত করে তুলতে? পারবে না আমাকে একটু সাহায্য করতে? বলো না, পারবে না? আরে দূর পাগলি, আমার মতো দাদা থাকতে তুই চিন্তা কিসে? হ্যাঁ, তুই কোনো চিন্তা করিস না, আমি যদি প্রয়োজন মনে করি তাহলে কলকাতা থেকে বড় ডাক্তার আনিয়ে আমি ওকে ভালো করে তুলব। হ্যাঁ, এবার চোখে জলটা মুছে তো, মোচ মোচ বলছি, তোর চোখে না জল একদম ভালো লাগে না, এবার ভালো করে হাসো তো, হাসো হাসো, ভেরি গুড। ও মা, তুমি এখানে? আমি তোমাকে, তুমি কে? আমি হচ্ছি মানে ওর ওই আর কি। আরে কি করছো, কি করছো? আরে বড়দের প্রণাম করতে হয় না? কিন্তু ভাইয়া, এবার তো এই হাত দিয়ে তোমাকে ঢিসুম ঢাসুম করে মারপিট করতে হবে। ঢিসুম ঢাসুম কি? হ্যাঁ, দুষ্ট লোকেদের মারতে হবে। কাকে? না না, আমাকে নয়, যারা খারাপ লোক তাদের মারতে। আমি মারবো কেন? সে আমি তোমাকে পরে ভালো মতো বুঝিয়ে দেবো। আচ্ছা, আমি চলি, তুই কোনো চিন্তা করিস না, আমি না আসলে কলকাতা থেকে ডাক্তার ঠিক চলে আসবে। চলি ভাই। অসম্ভব, তিল তিল করে যে স্বর্গ আমি গড়ে তুলেছি, একটা সামান্য ডাক্তার এসে সেই স্বর্গ ভেঙে দেবে, সেটা আমি কিছুতেই সহ্য করবো না। তুমি সহ্য করলে কি না করলে তাতে আমাদের সীতার কিছু যায় আসে না, সে প্রমাণ সে আগেও দিয়েছে। তাই সে সকলকে আমাদের বুড়ো আঙুল দেখিয়ে তার নিজের পাগলা স্বামীকে ভালো করবার জন্য কলকাতা থেকে বড় ডাক্তার আনছে। কুমার, যে ঘুড়িটাকে আমি আকাশে উড়িয়েছি, এক ফালি সুতো এসে সেটা কেটে দিয়ে যাবে, এ কথা ভাবলে কি করে? এখন তো ভাবতে হচ্ছে পিসেমশাই। না 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 না, তোমাকে ভাবতে হবে না, তোমাকে ভাবতে হবে না, ভাবো তো আমি। আর আমার সেই ভাবনাটা দাঁড় টানবে তুমি, কিছু বুঝলে? তোদের বৌদিমণি কোথায় রে? আগে মন্দিরে গেছেন পুজো দিতে। সেদিন তোকে তোর বউ বাঁচিয়েছিল, আজ তোকে কে বাঁচাবে দেখি। কুমার দাদুবাবুকে ভীষণ মারছে। মারছে না,
কারো দাদার গায়ে হাত তোলা। তো মেরে একেবারে পিঠে ভারতবর্ষের মানচিত্র এঁকে দিয়েছে। তুমি তো মানচিত্র দেখছ, আর এদিকে যে আমার ব্যথায় সর্বাঙ্গ টনটন করছে। তুমি তো জানো যে তোমাকে বেল্ট দিয়ে মারা মানে আমাকে মারা। তোমার যেমন শরীর টনটন করছে, আমার তেমন মনটা টনটন করছে। না না না, এইভাবে তোকে জব্দ করা যাবে না, অন্য কোন উপায় ভাবতে হবে। আপনার স্বামী জন্মগত পাগল নয়, আমার ধারণা তাকে পাগল করে রাখা হয়েছে। তার মানে? তার মানে এতদিন ধরে ওনাকে যে সমস্ত ওষুধ খাওয়ানো হয়েছিল সেগুলো সবই স্ট্রং ডোজের ঘুমের ওষুধ। তাছাড়া এতে নার্ভের ভীষণ ক্ষতি করে, তার সাথে ড্রাগ জাতীয় কিছু খাইয়ে তাকে পাগল করে রাখা হয়েছে। ডাক্তারবাবু, উনি কি কোনোদিনই ভালো হবেন না? ডাক্তারবাবু, আমার স্বামীকে ভালো করে দিন। আমি যথাসাধ্য চেষ্টা করব, তবে চিকিৎসার চেয়েও বড় দরকার ওনার মানুষের সেবা যত্নের ভালোবাসা। ও সেবা যত্নের কোনো ত্রুটি হবে না, আমি আমি নিজেও সেবা যত্ন করব। ভেরি গুড, প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধগুলো খাইয়ে যান, আশা করি কাজ হবে, তারপর ভগবানের হাত। আচ্ছা চলো আজ আসি। নমস্কার। চলো ওঠো। নমস্কার ডাক্তারবাবু, আসুন।
এরই মধ্যে এত ক্লান্ত হলে চলবে ভ্রমর? তুমি যে আমাকে বলেছিলে আরো অনেক কিছু দেবে। দেব দেব, শুধু একটা চালে তোমাকে একটা বাজি মাত করতে হবে, পারবে তো? নিশ্চয় পারবো। মনে রেখো, আমার নাম ভ্রমর। আমি যেমন ফুলের কাছে যেতে পারি, তেমনি হুলও ফোটাতে পারি। বলো আমায় কি করতে হবে? এতে গন্ধ পুষবে, দেশের রসিয়ে কথা বলতে পারো তো? রসিয়ে কথা না বলতে পারলে তুমি যে আমায় বসিয়ে দেবে গো, থাকি আর আমি জানি না। এতে গন্ধ পুষবে, না 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 না, তোমাকে আমি আমার অন্দর মহলে রানী করে রাখবো। কত দাস দাসী থাকবে তোমার, তুমি শুধু আমার একটা কাজ করে দাও। বলো কি করতে হবে আমায়? বলছি বলছি সব বলছি। না বাবা না, এই সব সাজানো, সব মিথ্যে। মিথ্যে? তুমি বলতে যা বাড়ি শুধু সবাই তোমার, আমি মিথ্যে কথা বলছি? সেদিন আমি তোমাকে বাড়ি বউ করে এনে লগ্নভ্রষ্ট হওয়ার থেকে রক্ষা করেছিলাম, তোমার বাবাকে চরম অপমানের হাত থেকে বাঁচিয়েছিলাম, আর সেই তুমি বাড়ি শুধু সবাইকে অপমান করে আমারই মুখে চুনকালি মাখাচ্ছ। বাবা বাবা, আপনি কি বলছেন? আমি আমি আপনার মুখে চুনকালি মাখাচ্ছি? কি অপরাধ আমি করেছি বলুন বাবা, যাতে আপনারা সবাই মিলে আমাকে অপমান করছেন? অপমান? মান অপমান বোঝার মতো শিক্ষা দীক্ষা থাকলে তুমি একটা অসুস্থ ছেলে জীবন নিয়ে ভাবে ছিনিমিনি খেলতে পারতে না। তুমি রামকে ঠকিয়েছ, আমার বিশ্বাসকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছ, এটা অপরাধ নয়? হ্যাঁ, আমি অপরাধ করেছি। আপনি আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আপনি যে অপরাধ করেছেন তার শাস্তি আপনাকে কে দেবে বাবা? আমি অপরাধ করেছি? কি বলছো কি তুমি? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। আমি আপনার কাছে জানতে চাইছি, কাদের অবহেলায় দিনের পর দিন একটা ভালো ছেলেকে পাগল করে রাখা হয়েছে? বোমা! কেন কেন ওষুধের বদলে দিনের পর দিন তাকে ঘুমের ওষুধ খাইয়ে তার জীবনটাকে তিলে তিলে শেষ করে দেওয়া হয়েছে? বলুন বাবা, চুপ করে থাকবেন না, বলুন। বোমা, তুমি স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার এতখানি সাহস যে তুমি কোটা চৌধুরী পরিবার নামে একটা মিথ্যে অভিযোগ আনছো? না, ওর অভিযোগ মিথ্যে নয়, মিথ্যে নয় বাবা, সীতার অভিযোগ সত্যি। রাম, তুই তুই আমার সেই রাম? হ্যাঁ বাবা, আমি তোমার সেই পাগল রাম, এবারে বড় ছেলে যাকে সবাই পাগল পাগল বলে ডাকতো, মা মারা যাওয়ার পরে যাকে তুমি অন্যের হাতে তুলে দিয়েছিলে শুধু যন্ত্রণা লাঞ্ছনা পাওয়ার জন্য। রাম, আমি সেই রাম বাবা, যে আর সীতার সেবা যত্নে সম্পূর্ণ সুস্থ। আমি সেই রাম বাবা, সেই রাম। পারবেন বাবা, পারবেন যন্ত্রণাদায়ক করে কয়েকটা বছর ফিরিয়ে দিতে? এবার আপনি বলুন, কি অন্যায় আমি করেছি? বলুন বাবা, চুপ করে থাকবেন না, বলুন কি আমার অপরাধ? চুপ কর মা, চুপ কর, তোর কোনো অপরাধ নেই মা, সব অপরাধ আমার। এতদিন আমি একটা নির্বোধ অন্ধের মতো ছিলাম, আজ আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস মা। রাম, বাপ হয়ে আমি বাপের কোনো কর্তব্য করতে পারিনি, তুই আমি ক্ষমা করে দিস বাবা। বাবা, এ কথা তুমি বলো না বাবা, এ কথা বলো না। সীতা মা, তোকে আমি অনেক কাঁদিয়েছি মা, তুই আমায় ক্ষমা করে দিস মা। না বাবা না, আমি তোকে একটাল কাদা দিয়েছিলাম, তুই তার থেকে আমাকে একটা মানুষের মতো মানুষ গড়ে ফিরিয়ে দিয়েছিস, তুই আমার রামকে ফিরিয়ে দিয়েছিস, তুই তো আমার সত্যিকারের মা রে, তুই তো আমার সত্যিকারের মা। বাবা, মিথ্যে মিথ্যে সব মিথ্যে, তোমার বৌমা তোমাকে যা যা বলেছে সব মিথ্যে। না মিথ্যে নয়, সব সত্যি।
একটা বাচ্চা ছেলেকে দিনের পর দিন কড়া ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিলে কেন? কেন দিনের পর দিন তার মাথাটাকে নির্জীব করে তাকে অবোধ করে তুলেছিলে? চুপ করে থাকো সর্জি, জমা দাও। তুমি কি এইসব ইতিহাস জানার জন্য তোমার বৌমার ঘরে গিয়েছিলে? ওটা আমার প্রশ্নের উত্তর নয়। একটা কথা ভুলে যাও না সরজু, রামকে মায়ের স্নেহে মানুষ করে তোলার জন্যই তোমাকে আমি বিয়ে করে এবারে বউ করে নিয়েছিলাম। তাহলে তো জন্মের সময় আমার নিজের ছেলে কুমারকে গলা টিপে মেরে ফেলতে হতো, তাহলে আমি সৎ ছেলেকে ভালোভাবে দেখাশোনা করতে পারতাম। হ্যাঁ, সৎ ছেলে। সারাটা জীবন তোমার কাছে খালি একটাই কথা শুনে গেলাম, সৎ ছেলে। আচ্ছা সরজু, কেন তুমি রামকে নিজের ছেলে মনে করতে পারো না? কেন? কারণ সে আমার নিজের ছেলে নয়, তোমার ছেলে। আমার ছেলের ভবিষ্যৎ তো আমাকেই দেখতে হবে, আর তাই আমি চাই ভবিষ্যতে তোমার এই বিশাল সম্পত্তি দেখাশোনা করবে আমার ছেলে কুমার। সরজু, সম্পত্তির লোভে তুমি কোথায় কইকেই কেউ হারাতে পারো? মাঝে মাঝে মনে হয় যে সম্পত্তির লোভে মানুষ এতখানি নিচে নেমে যায়, সেই সম্পত্তি আমি আগুন লাগিয়ে দিই, সব চুলে পুড়ে খাক হয়ে যাক। তুমি আমাকে কইকেই ভাবো আর যাই ভাবো, আমার জায়গায় অন্য যে কোনো মা থাকলে সে একই কাজ করত। সরজু, আমি ক্লান্ত, আমার বয়স হয়েছে, আমাকে একটু শান্তি দাও। রামকে বুকে টেনে নাও, ওদের দুজনেরই বাবা আমি আর তুমি ওদের মা। আমার পক্ষে সম্ভব নয়। আর তুমি যদি ওই পাগল ছেলেকে তোমার বিষয় সম্পত্তি দিয়ে যেতে চাও, আমার কোনো আপত্তি নেই, শুধু সেদিন থেকে আমি আর এই বাড়িতে থাকবো না। তাহলে আমারও একটা কথা তুমি শুনে রাখ, যদি সত্যিই কোনদিন তোমার সে দুর্ভাগ্য আসে, দেখবে আমার এই পাগল রামই তোমাকে মায়ের সম্মান দিয়ে বাড়িতে ডেকে আন। তোমার আদরের কুমার তোমার মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়ে তোমাকে যন্ত্রণা দেবে, নরক যন্ত্রণা। এই তুমি কি বলছো কুমার? রাম ভালো হয়ে গেছে? যা বলছি ঠিকই বলছি। আমি তো তোমায় আগেই বলেছিলাম পিসেমশাই, ও মেয়ে সব পারে, এবার সমস্ত সম্পত্তি বাবা রামের নামে লিখে দেবে। এতে গন্ধ পুষবে, তা কি হয়, ওই সব সম্পত্তি আমার। তুড়ি তোমার দশ হাজার? অসম্ভব, এত টাকা আমি দিতে পারবো না। পারবো না বললে তো চলবে না, টাকা আমায় দিতে হবেই, টাকা আমার চাই। দিনের পর দিন মদ খেয়ে তুই যেভাবে টাকা ওড়াচ্ছিস তাতে বেশ করছি ওড়াচ্ছি, আমার টাকা আমি ওড়াচ্ছি, আমার টাকা আমায় দাও, নইলে 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 কি করবি তুই? নইলে নইলে কি করবো দেখবে, ঠিক এইভাবে টাকার জন্য মায়ের গায়ে হাত তুললে তোমার হাত এতটুকু কাঁপলো না, তাই না? কত টাকা তোমার দরকার? দশ হাজার টাকা। ব্যাস, মাত্র দশ হাজার? মায়ের সম্মানের দাম মাত্র দশ হাজার, তাই নাও, এগিয়ে যাও, তুলে নাও। দাঁড়াও, যে দশ হাজার টাকা তুমি এখান থেকে নিয়ে যাচ্ছ সেটা তুমি দশ দিনে ওড়াবে কি দশ মিনিটে ওড়াবে সেটা জানার আমার দরকার নেই। একটা কথা তোমাকে আমি জানিয়ে দিতে চাই, দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে যে মা তোমার জন্ম দিল তার সম্মানের মূল্য দশ হাজার কেন, দশ কোটি টাকা দিয়েও সত্য হওয়া যায় না। আমার চেয়ে সৌভাগ্যবান আর কে আছে সরজু? এক ছেলে মারা আর এক ছেলে মাথা। আমি না না, আমি তোমাকে কোনো দোষ দিচ্ছি না, সব দোষ আমার, আমার ভাগ্যের।
এতে গন্ধ বসবে। সকালবেলায় গ্রামবাসী, আমি তোদের বড্ড ভালোবাসি। আস্তে 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 বলুন, আমি আপনাদের কি সেবা করতে পারি? সেবা নয় অবিনাশ বাবু, আমরা এসেছি রাজশেখর বাবুর সঙ্গে দেখা করতে। উনি বলেছিলেন রায়দিঘিতে একটা স্কুল করে দেবেন, কিন্তু এখনো আমি ভেবে দেখলাম, আমি ভেবে দেখলাম নারায়ণ, এই গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়া শিখে কোনো কাজ নেই। কি বলছেন? তাতে তাদের মেরুদণ্ড দুর্বল হয়ে যাবে, শক্তি কমে যাবে। তাতে তারা বরং ওই ধান খেতে গিয়ে কাজ করুক, ধানে ভিটামিন আছে। তাহলে আমরা রাজশেখর বাবুর সঙ্গে দেখা করব। না 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 না, তোমার ইচ্ছা শক্তি ভালো, কিন্তু ওই প্রকাশ ভঙ্গি খুব খারাপ। আরে পাহাড়ে চড়তে গেলে তাকে একটা টিলায় উঠতে হয়। রাজশেখর বাবু অসুস্থ, তার সঙ্গে তোমার দেখা হবে না। না, মিথ্যে, উনি সম্পূর্ণ সুস্থ। আপনি কি ভেবেছেন আমরা নির্বোধ, বোকা, আমরা কিছু বুঝি না, তাই না? তুমি আমার কথার উপর কথা বল, এত তো সাহস তোমার? আমাকে সাহসের পথে চলতে আপনারাই বাধ্য করেছেন পিসেমশাই। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো রাম। অত্যাচারে নির্বাসন দণ্ড কাটিয়ে রাম কিন্তু রাজ্যে ফিরে এসছে পিসেমশাই। ওকে আর পথে নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনাকে টেনে এনে সেই পথে দুলার সঙ্গে মিশিয়ে দেবো। সম্পর্কে আপনি যদি আমার পিসেমশাই না হতেন, তাহলে এই মুহূর্তে আপনার হাতের হাড় ভাঙার আওয়াজটা আমি শুনিয়ে দিতাম। ভবিষ্যতের কাজ আর করবেন না, কাল থেকে স্কুলের কাজ শুরু করবেন, কথাটা মনে থাকে যেন। একটা কথা আপনাকে বলবো। বলো বলো বলো। তাকিয়ে দেখুন স্যার, মনে আছে তিন মাস আগে যখন এলো, বললো তিন মাস, সাত দিন বাদে বলে কিনা আট মাস, অথচ আপনি বলছেন। আর এখন দেখুন স্যার, একদম পেট পেলেন স্যার। আমি বলছি জানেন স্যার, ও নিশ্চয়ই ধান্দা করে। ধান্দা করে? এই কে তুই, কি ধান্দা করে? ঘুমটা কল নেলে কি করবে? কি হ্যাঁ কি করবে? এটা কি লকাবে ঢকাবে নাকি ঢকাও না ঠকাও? ইমাল শিমাল হলো বলতো, কাকে ধরে এনেছি? কেন গো, আমি কি মানুষ নই নাকি? হায় হায়, তোমার এরা কি বলে জানো, আমি নাকি পোয়াতি? হায় হায়, আমাকে কি দেখে পোয়াতি মনে হয়? এই কাকে ধরে এনেছিস? বালকর বালকর, না যাবো না। তোমরা ভেবেছোটা কি, যখন খুশি ধরবে যখন খুশি ছাড়বে? তোমাদের জামানা বদলে গেছে, তোমরা ভেবেছোটা কি? আমাদের ইউনিয়ন আছে, আমরা ধর্মঘট করবো, থানা ঘেরাও করবো। এই আরে কি হচ্ছেটা কি? এটা কি হচ্ছে নিবারণ বাবু? স্যার দেখুন স্যার, ছাত্রকালে কি ঝামেলা স্যার, এদের বার করুন, বার করুন এদের। যা বাইরে নিয়ে যা। ঠিক আছে ঠিক আছে, এই তুই চুপ কর। দাদা না, দিদি না, দাদা দিদি বাইরে চলুন, ভাই খেতে দেবো, খাবার আছে। হ্যাঁ খাবার আছে, চলুন। নিবারণ বাবু, আনন্দপুর হাটখোলার খালি জমিটার ফাইলটা নিয়ে আমার ঘরে আসুন তো। আনন্দপুরের হাটখোলার জমির ফাইলটা কি বলছেন ইনমল? আমি তো ভাবতেই পাচ্ছি না, আমাদের স্কুল, হসপিটাল, এসব সত্যি? প্রমাণ তো আপনার হাতেই রয়েছে মাস্টারমশাই, সরকারি দপ্তর থেকে আমাদের স্কুলের সাবসিডি আর হসপিটালের সমস্ত টাকা অনেক আগেই তুলে নেওয়া হয়েছে। এইসব টাকা উঠলো কি করে? কেন, বরাবর চৌধুরী বাড়ির অফিস থেকেই তো স্কুলের টাকা উঠে, এবারও তাই উঠেছে। সব খণ্ডগুলের মূলে ওই অবিনাশ ঘোষা। তাহলে তাহলে আমরা এখন কি করব? যা করবার আমি করব বাবা, ওকে আমি সহজে ছাড়বো না। দেখি অবিনাশ ঘোষাল, এবার তুমি কোথায় যাও? নির্মলদা,
কালই তুমি সোজা অফিসে গিয়ে অবিনাশ ঘোষালের কাছে জবাব চাইবে। জবাব? তোমার এত বড় সাহস, তুমি আমার কাছে জবাব চাও? জবাব নয়, আমাদের প্রাপ্য টাকা চাইতে এসেছি। এখানে কেন? সরকারি অফিসে গিয়ে চাও? গিয়েছি, কিন্তু সরকারি অফিস থেকে টাকাটা এখানে চলে এসেছে। তাই তোমার স্পর্ধা তো কম নয়? স্পর্ধা নয়, অধিকার বলতে পারো। অধিকার? কিসের অধিকার? তোমাকে এখানে সে টাকা চাইবার অধিকার কে দিয়েছে? আমি। আমি। দাদা? হ্যাঁ অবিনাশ, খেটে খাওয়া মানুষের রক্ত জল করা ন্যায্য পাওনা চৌধুরীদের সিন্ধুকে পড়ার জন্য নয়। ওদের টাকা ওদের দিয়ে দাও। দাদা, দাদা আপনি ভুল করছেন। দাদা, ভুল করে ঠকলে সে ক্ষতি হয়তো পূরণ করা যায় অবিনাশ, ঠকাবো বলে ইচ্ছে করে ভুল করলে সে লজ্জা রাখার জায়গা থাকে না। আর একটা কথা, এরকম যেন দ্বিতীয়বার না হয় আশা করি কথাটা মনে রাখবে। ভালো ভালো ভালো, এতে গন্ধ পুষ্পে। মরা গাছে দেখছি আবার ফুল ফুটেছে। নির্মলদা তুমি যাও, আমি আসছি, তুমি যাও। অবিনাশ বাবু, যে নোংরা ইঙ্গিতটা আপনি করলেন তার মানেটা বুঝেন? মানে বইটা তো সঙ্গে নিয়ে ঘুরছি না, তাই উত্তরটাও দিতে পারছি না। উত্তরটা আমি দিচ্ছি। চৌধুরী বাড়ির বউ হিসেবে আপনাকে এখনই ঘাট ধরে বার করে দেওয়া উচিত। কি বললে? ভুলে যাও না সম্পর্কে আমি তোমার শ্বশুর হই। আপনি ভুলে যাবেন না। এই চেয়ারে আপনি যতক্ষণ বসে আছেন আপনি চৌধুরী বাড়ির একজন কর্মচারী মাত্র। এত দুঃস্পর্ধা তোমার? কর্মচারী হয়ে মালিকের সামনে গলা তুললে সাহসটা দুঃসাহসের পর্যায়ে পৌঁছে যায় নাকি? সেটা না না না, বৌরানী বলুন, বৌরানী। কারণ মালিকের নাম ধরে ডাকার অধিকার কোনো কর্মচারীর নেই, কথাটা মনে রাখবেন। এবার খেল দেখাচ্ছি। কি চাই আপনাদের? শালা তো জান চাই শালা। দাঁড়াও, এত রাত্রে একা কোথায় যাচ্ছ? হাসপাতালে। হাসপাতালে? এত রাত্রে হাসপাতালে যাবার কারণটা জানতে পারি? ফিরে এসে জানাবো। না সীতা, এখানে এসে তুই ঠিক করিস না। আজ আর তুই এখন চৌধুরী বাড়ির বউ। ওসব কথা থাক, এ সময় আমি না এলে কে দেখবে তোমায়? সীতা, সীতা, এই শোন, বৌদি কোথায়? বৌদিমণি কোথায় বেরিয়েছেন? বেরিয়েছেন কোথায়? সে কোথায় যায় না যায় কাউকে বলে যায় নাকি? মানে? মানে ঘরের বউ কাউকে না বলে কোথায় যায়, তার খবর যদি আমাদের রাখতে হয়
তাহলে তোমায় অপমান করা হয় না রাম? কি বলতে চাইছো কি তুমি? বলতে নয়, দেখতে চাইছি তোমার বউয়ের আশপাদার দৌড়টা, দেখতে চাইছি কত দূর সে বাড়তে পারে। বাবা রাম, জানতে কি খুব আগ্রহ আছে রোজ বৌমা কোথায় যায়? অবশ্য যদি চৌধুরী বাড়ির মান ইজ্জত সম্পর্কে তোমার বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে তাহলেই বলতে পারবি। পিসেমশাই, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, সবার আগে আমি চৌধুরী বাড়ির বড় ছেলের কর্তব্য পালন করি। সেখানে আমার মা বাবা ভাই এমনকি অন্য কারো অন্যায়কে প্রশ্রয় দিই না। সীতা কোথায় গেছে? হাসপাতালে। হাসপাতালে? হ্যাঁ, নিজে চোখে দেখবে, চলো তারপর তোমার বিচারই শিরোধার্য। ওর দেখছি সেই আগের মতোই জেদ আছে, যা বাড়ি যা। যা এবার বাড়ি যা তো। যাচ্ছি, কিন্তু কথা দাও, এখান থেকে ছাড়া পেলে আমাদের ওখানে গিয়ে কদিন বিশ্রাম নেবে? ঠিক আছে রে বাবা। না, আগে কথা দাও। আরে ঠিক আছে, যাবো যাবো। আজ আমার ভাবতে কত ভালো লাগছে বলতো, আমি আর একা নই, তুই, রামবাবু। এর নাম বাজারি ভালোবাসা ভায়া, এ তো বিয়ের আগে থেকে চলছে। কিন্তু তোমার হেরে গেলে চলবে না, তোমার মনে রাখতে হবে যে তোমার শরীরে চৌধুরী বংশের রক্ত বইছে। তুমি পারবে, তুমি চেষ্টা করলে অনেক কিছু করতে পারবে। সাবধানে, সাবধানে, আরো সাবধানে।
রাম। এই রাম, উঠো না, বাড়ি এসে গেছে। এই যে তোমার স্মৃতির সিঁদুর পৌঁছে দিয়ে গেলাম। বাহ, চমৎকার, তুমি মদ খেয়েছ? ছি ছি ছি, ভালো হবার এই তো উপযুক্ত ব্যবহার, তাই না? চাপ সে কৈফিয়ত কি তোমায় দেবে নাকি? তা কেন দেবে, যেদিন প্রয়োজন ছিল সেদিন দিতে, আজ বোধহয় সব প্রয়োজন ফুরিয়েছে, তাই না? আলবাত আলবাত, আমি আমি চৌধুরী বাড়ির বড় ছেলে, জানো আমাদের বাড়ির বনে দিয়ানায় তোমাদের মতন মেয়েদের স্ত্রী করে রাখেনি কেউ। কি করে রেখেছে জানো? রক্ষিতা মাদি মাদি। তবে কি, তবে কি স্ত্রী হওয়ার যোগ্য তুমি মিটার যে তোমাকে এখানে নামিয়ে দিয়ে গেল? কদর, ওর সম্পর্কে কোনো আজে বাজে কথা যেন আমি তোমার মুখ থেকে না শুনতে পাই। আর যাই হোক, তোমার মতন ওই ঘোমটার আলে খ্যামটা নাচে না খ্যামটা। বিশপ, বিশপ তুমি কি বলছো? তুমি তুমি আমাকে সন্দেহ করো? হ্যাঁ হ্যাঁ করি, নিশ্চয় করি। তোমার অতীত বলছে কি জানো? তোমার অতীত বলছে তুমি এবারে স্ত্রী হওয়ার যোগ্য নও। কি, আমি আমি স্ত্রী হওয়ার যোগ্য নই? কেন, আমি কি করেছি বলো, আমি কি করেছি? যাও যাও, তোমার ওই প্রতিবেশী না নাগো কি যেন হয় তাকে গিয়ে জিজ্ঞেস করো, যাও। আমি আমি তোমাকে ঘেন্না করি, ঘেন্না তো। তারপর অবিনাশ বাবু, আপনার নাটক তো বেশ জমে উঠেছে, একটা কাটা সরাতে পারবে? কাটা আবার কে? আমি গো ইন্সপেক্টর বাবু, আমি আমি মতি, তোমাদের সেই মন আর মেয়ে মানুষে সব শালে জিয়ের আবার বাজার দল কিনে। মুখ সামলে কথা বলবে, আমি বাড়ির ঝি হলেও মাইনে পাই, আর তুমি তুমি তো বাবুদের পাঁচিতে বকশিস আদায় করো। চিৎকার করো না, তোমার চিৎকারে আমি আর ভয় পাই না। তবে একটা কথা মনে রাখবে, ছোট বাবুকে ফাঁদে ফেলার জন্য যে তুমি মিথ্যে নাটকের আশ্রয় নিয়েছিলে, তার প্রথম সারির দর্শক কিন্তু আমি। চলি চলি। অভিনয় কি বলে গেল ওকে আটকান, সব ফাঁস করে দেবে। শুকনো কলসি তো, তাই একটু ভক ভক করে শব্দ করছে, ও ভরে গেলে দেখবে চুপ হয়ে যাবে। একটু রস হয়েছে নিবারণ, নিংড়ে নিতে হবে। চলে যাও চলে যাও চলে যাও তুমি এখান থেকে। চলে যাব? কি বলছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি, তোমার মতো আমাকেও দিনের পর দিন বিয়ের লোক দেখিয়ে একটার পর একটা পাপ কাজ করিয়ে নিয়েছে। যারা যারা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসত, আমি আমি তাদের সঙ্গে বেইমানি করেছি। জানো ওই চৌধুরী বংশের মানুষজনদের ও তিলে তিলে শেষ করতে চায়। আমি বলছি আমি বলছি, তুমি দেখো নিজের কাজ ফুরোলে না, তোমাকেও আমার মতন ওই ওই আস্তা করে ছুঁড়ে ফেলে দেবে। না আস্তা করে নয়, এবার তোকে আমি ওপরে পাঠাবো। শালি হারামজাদি, আমার নামে চুকলি খাওয়া হচ্ছে না? একটা দানা ভরে ঘুম পাড়িয়ে দেবো শালি দাসী। আচ্ছা আচ্ছা
আজ আমি তাহলে তোমার কাছে দাসী না? কিন্তু কিন্তু এমন একটা দিন ছিল যেদিন তুমি আমাকে বিয়ে করে ঘরে তুলবে বলেছিলে। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে তোকে আমার পায়ের তলায় রাখলেই ভালো করতাম। আমার একটা কাজ তুই ঠিক মতো করতে পারিস নি, যা যাবে নি যেখান থেকে। তবে তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি অবিনাশ ঘোষাল, তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই না, কিছুতেই না। শালি হারাম জাদি। আচ্ছা, ও আমায় যা যা বলে গেল তা যদি সব পুলিশকে বলে দেয় তাহলে? পুলিশ? না 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 না, অত অব্দিও দৌড় নেই। আমার চোখের সামনে কেউ মাথা চাড়া দিলে আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দিই। ওই চৌধুরী বাড়ির সব সম্পত্তির জন্য এতদিনের পরিশ্রম আমার, তার জন্য আমি আমার নিজের বউকেও ছাড়িনি, নিজের হাতে গলা টিপে মেরেছি, সত্যিকে আমি নিজের হাতে খুন করেছি, অনেক বেঈমানকে আমি এই মাটিতে পুঁতে ফেলেছি। আর ওই রাম, রামকে তো আমি ওষুধ খাইয়ে পাগল করে দিয়েছিলাম। আচ্ছা, তুমি এত কিছু করেছো, কিন্তু আমি কিন্তু আমার প্রেমে তোমাকে পাগল করে দেব।
এই দলিলটা একটা সই করে দাও। মানে? মানে কিছুই নয়, তুমি তো আর তোমার এই পাগল ছেলেটাকে এই বিশাল সম্পত্তির মালিক করে দিতে পারো না। তা ঠিক, কিন্তু পাগলের বদলে একজন ছাগলকেও তো মালিকানা লিখে দিতে পারি না, আর কি? সই করো। না, সই করবো না। করবে না? না, করবে না। শালা, তোমার বাপ করবে। বদলা আমি নেব। নেই নেই নেই, আমার মনে সুখ নেই, আমার মনে শান্তি নেই। বলো তো, বাসাকে উপরে পাঠিয়ে দি। হাতে ট্রাম কার্ড এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলে খেলবে কি নিয়ে? রাম হচ্ছে আমার একমাত্র ট্রাম কার্ড, ওকে নিয়ে খেলতে হবে। আর কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আরে এসো এসো এসো, পরমাত্মীয় শ্রীরামচন্দ্র, এসো এসো। এখানে আসতে কোনো কষ্ট হয়নি তো? আরে তোরা ওকে ধরে রেখেছিস কেন? ওর কষ্ট হচ্ছে, ছেড়ে দে। যা 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 যা, তোরা যা, এসো এসো। আচ্ছা, পিসেমশাই, অবিনাশ ঘোষাল, আপনি এখানে, তাই বলুন। কুমার, তুইও আছিস? হ্যাঁ, জীবনের শেষ ফয়সলা করবো বলেই তো তোমার জন্য অপেক্ষা করছি এখানে। ও, আমাকে এখানে নিয়ে এসে তুই ফয়সলা করতে চাস? শুধু এই দলিলটায় সই করে দাও। এতে সই করলে আপনার কি লাভ? আমার কিছু লাভ নেই। রাজশেখর চৌধুরীর সম্পত্তি আমি তোমাকে ভোগ করতে দেব না, ভোগ করবে কুমার। কুমার, সেটা করি না। সেটা করো। কুমার, সম্পত্তির উপরে তোরা তো লোক। আরে তুই কি করে ভাবলি যে বাবা আমাকে সবকিছু লিখে দিল, সে সম্পত্তি থেকে তোকে আমি বঞ্চিত করব? কুমার,
আমি তোর বড় দাদা, আরে রক্তের সম্পর্ক আমাদের, পারি না, পারি না আমরা দুজন একসঙ্গে থাকতে, বল না ভাই, পারি না। খবরদার, তুমি আমাকে ভাই বলে ডাকবে না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দিনের পর দিন কারণে অকারণে তোমার বউ যখন আমায় অপমান করতো তখন কোথায় ছিল এই ভাইটা? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি সেটা করো। করছি, কিন্তু তুই জানিস এর মধ্যে কি লেখা আছে? জানি, তুমি আমার স্বইচ্ছায় সব সম্পত্তি লিখে দিয়ে বউ নিয়ে সন্ন্যাসী হয়ে চলে যাবে। মিথ্যে, সব মিথ্যে। আরে এতে লেখা আছে আমরা দুই ভাই স্বইচ্ছায় সমস্ত সম্পত্তি ওকে লিখে দিচ্ছি। এই সর্বস্ব সম্পত্তির মালিক হচ্ছে অবিনাশ ঘোষাল, আর আমরা আমরা হচ্ছি পোষা গোলাম। পড়, পড়ে দেখ, পড়ে দেখ। কি ব্যাপার কুমার, তোমাকে খুব উত্তেজিত মনে হচ্ছে। দলিলে সব কি লেখা আছে? যা লেখা আছে সব সত্যি। দলিলে কি মিথ্যে লেখা থাকে? নাওরাম, সই কর। দাদা, কিছুতেই না, তুমি কিছুতেই দলিলে সই করবে না দাদা। আরে বাস, একেবারে দাদা, বিরিতের দাদা, সই করবে না? না, ইউ স্কাউন্ডরেল, টক জটচট, তোমাকে আমি, আমার ভাইয়ের গায়ে হাত দিলে তোমার হাত আমি ভেঙে কুড়িয়ে দেবো। না, তুমি কিছুতেই সই করবে না দাদা। ভাত বেটাকে উপরে, ওকে বাঁধবেন না, ওকে বাঁধবেন না। দিন, আমি সই করে দিচ্ছি, দিন। না দাদা, এই শয়তানের কথা, আমি অনেক পাপ করেছি, এই পূর্বপুরুষদের সম্পত্তি রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। দূর পাগল, আরে সম্পত্তি থেকে তোর জীবনে তো অনেক বেশি আমার কাছে। হ্যাঁ, আমি সই করছি। না দাদা, না দাদা, তুমি সই করো দাদা, আমার দিব্যি না। এই তোরা যা, পাগলাটার মা আর তোদের পিসিকে আমি নিজের হাতে খুন করে নরকে পাঠিয়েছি, এবার শালা তোদের নরকে পাঠাবো। শয়তান, কিছুতে ছাড়বো না। খুনি, আমি তোকে মেরে ফেলব না। শয়তান, খুনি। কুমার, আরে আরে আরে, সীতা দেবী জি, ছেড়ে দিন, দয়া করুন, আপনি ওদের ছেড়ে দিন। দেবো দেবো দেবো, নিশ্চয়ই ছেড়ে দেবো, তার আগে আমার কাজটা হতে হবে তো। কি কাজ বলুন, আপনি আপনি যা বলবেন আমি তাই করবো। এই তোরা ওকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, এই যা 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 যা। রাম, শয়তান, বেঈমান, তুই আমার বউ দীর্ঘায় হাত দিচ্ছিস, বউদিকে বাঁচাও। ওকে ছেড়ে দে বলছে, ছেড়ে তো দেবো। বউদিকে বাঁচাও দাদা, বউদিকে বাঁচাও। দেখাচ্ছি মজা, thank you.
আর কোনো চিন্তা নেই ওস্তাদ, কোনো চিন্তা নেই। তোমার ভ্রমর এখানে এসে গেছে, খবরদার, আর এক পাও কেউ নড়বে না। সাবাস ভ্রমর, সাবাস! এই না হলে পার্টনার, দে সব কটাকে গুলি করে শেষ করে দিই। এদের সঙ্গে হিসেবটা আমাকে মেটাতে দাও। মারো ওদের, মারো, ওদের সব কটাকে শেষ করে দেবো। মারব, নিশ্চয়ই মারব, কিন্তু ওদের নয়, আমাকে, মিস্টার অবিনাশ ঘোষাল। এই এই ভ্রমর, ভ্রমর নয়, ইন্সপেক্টর অনুপমা চ্যাটার্জি। ইন্সপেক্টর? তার মানে ধোঁকাবাজি? হ্যাঁ হ্যাঁ অবিনাশ ঘোষাল, তোমাকে ধরার জন্য ইন্সপেক্টর অনুপমা দেবী আর আমাকে দিল্লি থেকে পাঠানো হয়েছে। তোমাকে আমি অনেক আগেই অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু প্রমাণের অভাবে আমি করতে পারিনি। এখন এই টেপ রেকর্ডারে তোমার সমস্ত পাপের কথা রেকর্ড করা আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ রামবাবু, আপনি এদের সঙ্গে মিশে মাতাল সাজার অভিনয় করে আমাকে অনেক সাহায্য করেছেন। মাতাল অভিনয়? হ্যাঁ সীতা, অবিনাশ ঘোষালের আসল মুখোশ খুলতে তোমার সঙ্গে আমাকে অভিনয় করতে হয়েছিল। খবরদার, কেউ এক পা এগোবে না, তাহলে সব কটাকে আমি শেষ করে দেবো। বারণ করছে কেবে না, খবরদার, মনে রেখো আমার নাম, আমার নাম অবিনাশ ঘোষাল। আমাকে 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 ধরো, অত সহজ নয়। মা, এ আপনি কি করলেন? মা, পাপের প্রায়শ্চিত্ত করলাম। আর একটা কাজ বাকি, দয়া কর মা, চোখ তুলে তাকা মা, মা তোমার কৃপায় আমি সব বিপদ থেকে রক্ষা পেয়েছি। মা, মা গো, তোমার ইচ্ছে আমি এসব কাজ করেছি মা, এবারের মতো তুই আমাকে বাঁচিয়ে দে মা। সেদিন তুই আমার হাত থেকে বেঁচে গেছিলি, আমাকে ছেড়ে দাও। যে তোকে আমি No!
তোকে আমি চিনতে পেরেছি। তুই খুনি, মা দুর্গা তোকে কোনো দিন ক্ষমা করবে না। তোর মতো অসুরকে বধ করার জন্য মা দুর্গার আবির্ভাব হবেই হবে। চিনতে যখন পেরেছিস তখন তোকে বাঁচিয়ে রাখা যাবে না। তুই আমাকে মারতে চেয়েছিস, তুই আমার স্বামীকে মেরেছিস, আমার ছেলেকে মেরেছিস, কেন কেন বল কেন? খবরদার, আর এক পা নড়লে একেবারে শেষ করে ফেলবো। কালের ঘন্টা শুনতে পাচ্ছ অবিনাশ ঘোষাল? এবার তুমি চরম শাস্তি পাবার জন্য প্রস্তুত হও। এবার তোমার পালাবার সব পথ বন্ধ অবিনাশ ঘোষাল। আর কোনো পালাবার পথ নেই অবিনাশ ঘোষাল। আনন্দপুরের গ্রামবাসীদের সমস্ত আনন্দ তুমি কেড়ে নিয়েছো। তোমাকে তো শাস্তি পেতেই হবে অবিনাশ ঘোষাল। মেয়েদের স্মৃতি সিঁদুরের শক্তি এবার তুমি দেখবে অবিনাশ ঘোষাল। দিনের পর দিন যে অত্যাচার তুমি আমাদের প্রতি করেছ, আজ তার শাস্তি তোমায় পেতেই হবে। মিথ্যে সিঁদুরের লোভ দেখে তুমি আমাকে দিয়ে অনেক পাপ কাজ করিয়েছো অবিনাশ ঘোষাল, তার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। মার 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 তোরা ওকে, একেবারে মেরে ফেল। ছেড়ে দে, আমি আর কোনো না, কথা দিচ্ছি আমি আর কোনো না, চল আমি ছেড়ে দে। তোমাকে আমি ছেড়ে দেবো, ছেড়ে দেবো তোমাকে। শয়তান, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও একটা খুনি, এক খুনি। মিস্টার ঘোষাল, ডেড বডি নিয়ে জিপে তুলুন। এস স্যার। মা মা তুমি আছো, মা 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 তুমি আছো, মা তুমি আছো। কিনিমা 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 কিনিমা, আমি 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 মতি মতি মতি। কিনিমা কিনিমা তুমি বেঁচে আছো কিনিমা? হ্যাঁ রে, আমি বেঁচে আছি। ওই শয়তানটা আমাকে মেরে ফেলতে পারেনি, মহামায়া আমাকে বাঁচিয়ে রেখেছেন রে। বৌদি বৌদি বনি সতী, তুমি বেঁচে আছো সতী? হ্যাঁ গো ভাই, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। দেখছো না, দেখছো না, মা দুর্গা আমার মাথায় সিঁদুর রাঙিয়ে দিয়েছে, কিন্তু অবিনাশ অবিনাশ আমার রামকে মেরে ফেলেছে। কে বলেছে তোমার রামকে মেরে ফেলেছে? তোমার রাম বেঁচে আছে? হ্যাঁ রাম বেঁচে আছে, দেখবে তোমার রামকে বেঁচে আছে। ওই দেখো তোমার রাম। রাম আমার কাছে, আয় বাবা আয়, রাম আমার কাছে আয় বাবা, আয় বাবা আয় আমার কাছে, আয় আমার বুকে, আয় আমার রাম।
ততটুকু রাম আজ কত বড় হয়ে গেছে। সত্যি সত্যি তোমার তোমার বৌমা, হ্যাঁ এই যে তোমার রামের বৌ। আজ তারই জোরে তুমি আবার সবাইকে ফিরে পেলে। তোমার রামকে মানুষ করার জন্যে আমি আবার বিয়ে করেছিলাম, কিন্তু শয়তান অবিনাশ তাকেও মেরে ফেলেছে। কিন্তু কিন্তু তার গর্ভজাত সন্তান তোমার ছোট ছেলে ওই দুঃখী কুমার, ওকে তুমি কোলে টেনে নাও। সত্যি কুমার, দূরে দাঁড়িয়ে আছিস কেন বাবা? আয় আমার কাছে, আয় মা, আয় আমার কাছে, আয় 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 বড় মা। আপনাদের এই মিলনের জন্যই আমাদের দিল্লি থেকে ছুটে আসতে হয়েছে। আমাদের কাজ শেষ, যে কোনো অন্যায় বা অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পুলিশ আপনাদের পাশে চিরকাল ছিল, আছে এবং থাকবে। গুড বাই এভরিবডি এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। মায়ের আশীর্বাদী সিঁদুর দিয়ে তোমার বৌমাকে বরণ করে নেবে না? হ্যাঁ। কিরে মতি, তুই ওখানে দাঁড়িয়েছিস কেন? আয় আয় আয়। আমায় ক্ষমা করুন কর্তাবাবু। আরে দূর বোকা মেয়ে, তুই আমার মেয়ের মতো, আমাদের বাড়ির একজন রে। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।